আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় মহান আল্লাহর এক ওলির পবিত্র উরুস মাহফিলে ১৪তম বার্ষিকী উরুস মাহফিলে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে আশার বসার তৌফিকটুকু দিয়েছেন। মালিক মাওলার দরবারে জবানটুকু বড় করে শুকরিয়া তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি কোনো অসুবিধা আছে? র্যাব ধরব, পুলিশ ধরব, আর্মি ধরব, এরকম কোনো ভয় আছে? বরঞ্চ আলহামদুলিল্লাহ কেউ যদি বলে আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে জান্নাতের ৮টা দরজা তার জন্য খুলে দেয়। আলহামদুলিল্লাহর মাঝে হরফ হলো ৮টা। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। আরবি হরফ ৮টি আছে আলহামদুলিল্লাহর মাঝে। আমার আল্লাহ জান্নাত বানাইছে কয়টা? এটা আওয়াজ দিয়ে বলুন না, কয়টা? খাপে খাপে মিলে গেছে। হরফও ৮টা, জান্নাতও ৮টা। মুফাসসিরিনে কেরামগণ বলেন কেউ যদি আল্লাহর ছোট থেকে ছোট নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি। আল্লাহর ওলির খাস ফয়েজ, খাস দয়া যে মাহফিলে চলছে, ওই মাহফিলে আমরা বসতে পেরেছি। এর চাইতে নিয়ামত আর কি হতে পারে? এই জন্য জবানটা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃপণতা ছেড়ে দিয়ে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। এবার দুইটা হাত তুলে কন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার দিয়ে মাঠের বাইরে যাওয়া যাবে না। দুইটা হাত তুলেন সবাই, জবানটা খুলে বলবেন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। আত্মামান আমার নবী ইসলামের প্রথম যুদ্ধে মাত্র ৩১৩ জন নিয়ে গেছেন হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সংখ্যা মাত্র ৩১৩ জন, কিন্তু ইমানি পাওয়ার, ইমানি জজবা তাদের ছিল আকাশচুম্বী। ৩১৩ জন মজ্জে মুজাহিদ হাজার কাফেরকে কুচুকাটা করে ইসলামের বিজয়ের পতাকা হাতের মধ্যে নিয়েছিলেন। কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পক্ষে, সুন্নিয়তের পক্ষে তারাই বলিষ্ঠ কণ্ঠে কথা বলে যাদের এই হৃদয়ে, যাদের এই কলবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণ আছে। কথা কন ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? ও বন্ধু, বর্তমান সময় বড় কঠিন সময়, যেই সময়টার মাঝে ১৪৫০ বছর আগে আমার নবী বলেছেন মানুষ সকালবেলা ইমান নিয়ে বের হবে, সন্ধ্যার সময় ইমান হারা হয়ে বাসায় যাবে। এরকম একটা সিচুয়েশন আমাদের সমাজে এখন চলছে। কথা কোন ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা পরে সুন্দর কোরআন তেলাওয়াত করে আমার মতো আপনার মতো কত উলামায়ে কেরাম, কত মুফাসসিরিনে কেরাম বলছে নবীর ভালোবাসার দরকার নাই, নবীর তাসিমের দরকার নাই, ওলি আল্লাহর সহবতের দরকার নাই, ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, পীর মাশায়েখের দরকার নাই। এরকম আছে না নাই? ও বন্ধু, বাবারা, ভাইরা, আমার আল্লাহ আমাদেরকে যেই পথে চলতে বলেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলার জন্য বলেছেন, ওই পথেই আমাদের চলতে হবে। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির পথ, মুক্তির পন্থা, মুক্তির দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম যেই পথ মতের দিকে আমাদেরকে ডাকেন, এই পথ মতের নামই হলো আউলিয়া কেরামের পথ মত, এই পথ মতের নামই হলো নবীর মহব্বতের পথ মত। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জিন্দেগি গড়ার জন্য বলেন, কারণ কোরআন সুন্নাহ যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সেখানে। কথা কোন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর, অনেকেই তো এর বিরুদ্ধে কথা বলে আউলিয়া কেরামের দরবারে যাওয়ার দরকার নাই, पीर मशायेखेर दरकार नाई आम्रा कि तादेर कथा शुनबो ना आमार आल्लाहर कुरानेर कथा शुनबो एकटा आवाज दिये बोलुन तादेर कथा शुनबो ना कुरानेर कथा शुनबो आम्रा कुरानेर कथा शुनबो कथा कोन ठीक कि ना कुराने आमार आल्लाह कि बोलेन आम्रा पांच वक्त नामाज मस्जिदे पढ़ी कथा कोन ठीक कि ना बाबा नामाजेर मध्य दाड़िये इमाम साहेबेर पिछने कारात शुनी आम्रा जखन नामाज पढ़ी आम्राओ पढ़ी प्रति राकातेई जेई सूराटा आम्रा पढ़ी तार नाम हलो सूरतुल फातिहा नाम कि सूरतुल फातिहा जेई सूराय आमार आल्लाह बोलेन इहदिना सिरातल मुस्ताकिम आमार आल्लाहर काछे आम्रा आह्वान करी ओ दयामय आल्लाह आम्रा एतक्षण पर्यन्त तोमार प्रशंसा करे तुम्हार गुरु कीर्तन करे तुम्हार काछे आम्रा चाচ্ছি सहज सरल सठीक सुजा रास्ताटा तुमी आमाके देखाया दाओ सुबहानाल्लाह बोलुन आमार बयानारे आमार आल्लाह रब्बुल आलामीन के बोललाम रब्बुल आलामीन आमादेरके एमन एकटा पथ देखाओ जेई पथटाई तुमी आमादेरके चलते बोलेছো आल्लाह गो आमरा ओई पथे केमने चलबो ओई पथटा कोन पथ तुमी आमादेरके जानाया दाओ आमार आल्लाह रब्बुल आलामीन आमादेरके जानिये दिच्छेन सिराताल लाजीना अन'अमता आलैहिम आमार आल्लाह बोलेन ओई पथटा हलो ओई पथ जेई पथे आमार प्रियजन चले गेछे आल्लाह रब्बुल आलामीनेर प्रियजन जेई पथे चलेछे आमार आल्लाह बोलेन ओई पथटाई हलो सिराताल मुस्ताकिम आल्लाहर प्रियजन যারা যেই পথে চলেছে আল্লাহর প্রিয় বান্দারা ওই পথে আমাদেরকে চলার জন্য দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস বলে না আজকের মাহফিলে উলামায়ে কেরাম বলে না স্বয়ং যিনি আমার আপনার মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহর প্রিয় বান্দাদের পথে চলার জন্য এবার একটা জবানও বন্ধ থাকবে না আমার সাথে সাথে বলুন আল্লাহর ওলিদের পথে চলার জন্য হুকুম করেছেন কে আল্লাহটা জবান খুলে বলুন হুকুম করেছেন কে স্বয়ং আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন ওই পথটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ যেই পথে আমার প্রিয় বান্দারা চলেছে ও আল্লাহ তোমার প্রিয় বান্দা কারা আমি তোমার কাছ থেকে জানতে চাই অন্য কারো কাছ থেকে নয় আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আনআমাল্লাহু মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন চিৎকার মেরে কোন আল্লাহু আকবার दुनियार कारो काछ थेके नय आमार आल्लाहर काछ थेके जानतेछि कादेर पथे चलबो आमार आल्लाह बोले दिच्छेन नबीदेर पथ सिद्दीकदेर पथ शहीददेर पथ सालिहीनदेर पथ এই পথগুলো হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ তাদের সংস্পর্শে যারা যাবে তাদেরকে যারা অনুসরণ করবে তারাই সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে চিৎকার মেরে কোন মারহাবা আমরা যারা ওলি আল্লাহদের পথে আছি আমরা যারা সালিহিনদেরকে ভালোবেসে তাদেরকে মহব্বত করে তাদেরকে অনুসরণ করছি এটা দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিসের বলা কথা নয় কোনো খতিব সাহেবের বলা কথা নয় কোনো অধ্যক্ষ মুহাদ্দিসের বলা কথা নয় আল্লাহর ওলিদের সাহাবতে যাওয়ার জন্য স্বয়ং বলেছেন কে আল্লাহ তাহলে আল্লাহর ওলিদের সাহাবতে আমরা যে যাই আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে সবাই বলতে হবে পক্ষে না বিপক্ষে কিন্তু আফসোস আজকে ওই ওলি আল্লাহদের পথে চললে আমাদের কাছে অনেকে কয় দরকার নাই তোমার কাছে কোরআন আছে তোমার কাছে হাদিস আছে কোরআন হাদিস থাকতে আবার কেন তুমি আল্লাহর ওলিদের কাছে যাবে আমার আল্লাহ কই নাই সিরাতাল মুস্তাকিম পথ খোঁজার জন্য কোরআনের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন বাস্তব জীবন্ত কোরআন যারা তাদের সংস্পর্শে চলে যাও তাদের সংস্পর্শে গেলে আমার কোরআনকে তোমরা বুঝতে পারবে আমার কোরআনকে জানতে পারবে আমার কোরআন তোমার মাঝে বাস্তবায়ন হবে আর তুমি সিরাতাল মুস্তাকিম পথটা পেয়ে যাবে সুবহানাল্লাহ जीवंत तो कुरान छाड़ा कुरान के चिना जावे ना, जीवंत तो कुरान छाड़ा अल्लाह के खुजे पावा जावे ना। ये बांग्लार जमीने उली अल्लाह देर रक्तेर बिनिमये इस्लाम प्रचार हुए कथा कौन ठीक की ना। आज के एमन एक दिन अल्लाहर उलिर कुलूस शरीफ भारत जमीने आताए रसूल खाजे खाजेगान सुल्तानुल हिंद खाजा माइनुद्दीन चिश्ती संजीरी आजमीरी रहमतुल्लाह अलैहिर उरूस चलते से मरहबा कन मरहबा फयेज और फयेज नियामत और नियामत। এই মাহফিলে আমরা যারা বসেছি আমরা নিয়ামত প্রাপ্ত আলহামদুলিল্লাহ বলুন। অনেকে আমরা ঘোরাঘুরি করতেছি এদিক সেদিক, বাবা রে আগামী দিনও দোকানপাট থাকবে, চা থাকবে, পেঁয়াজও থাকবে, সব থাকবে, কিন্তু এই মাহফিল আগামী দিন থাকবে থাকবে। এই জন্য এই মাহফিলটাকে নিয়ামত মনে করে দুনিয়ার সব ঝামেলা ছেড়ে দিয়ে চলে আসুন বাবা, মাহফিল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, নিয়ামত কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা। এই জন্য ওলি আল্লাহর দরবারে আমাদের আসার দরকার আছে না নাই? ভারতের জমিনে আমি 2017 সালে সফরে গেলাম দিল্লির মাঝে, দিল্লির মাঝে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে গেলাম। যাওয়ার পরে দেখি নিজামউদ্দিনের পাশে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন যার নাম হলো আমির খুসরু রহমাতুল্লাহি আলাই। আমি খাদিম সাহেবকে জিজ্ঞাসা করলাম আমাকে খুব ভিআইপি একটা প্রটোকল তারা দিয়েছে। খাদিম সাহেবকে বললাম হুজুর ওনার উনি কে, ওনার মাজার শরীফ এখানে কেন, ওনার পাশে কেন? হে মাওলানা শুনে রাখো, হে রাঙ্গামাটির বাবারা বাইরা রে একটু গভীর মনোযোগ। উলি আল্লাহদের কত ক্ষমতা, উলি আল্লাহদের কত পাওয়ার, উলি আল্লাহদের মহব্বত হৃদয়ে রাখলে কত নিয়ামতপূর্ণ একজন ব্যক্তি ওই লোকটা হয়ে যায়। আমার আল্লাহ এমনিতে বলে নাই আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে থাকার জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাওয়ার জন্য। আমার আল্লাহ এমনিতে বলে নাই তোমরা যদি সিরাতাল মুস্তাকিম পেতে চাও আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শে চলে যাও। আমির খুসরু রহমাতুল্লাহি আলাই উনি ছিলেন ভারতের জমিনের একজন মন্ত্রী। মন্ত্রীর পাওয়ার আছে না নাই? কথা কই না, আছে না নাই? একজন এমপি সাহেব কেন, এমপির সাথে যার সম্পর্ক ভালো আছে এলাকার পাতি নেতা তারই তো পাওয়ারের শেষ নাই, ঠিক কি না? এলাকার পাতি নেতাই দেখবেন কি পাওয়ার দেখায়, আর দেশের একজন মন্ত্রী তার কত পাওয়ার কত ক্ষমতা। আপনাদের কষ্ট হইতেছে? একটু বোঝার চেষ্টা করেন, বাস্তব বাস্তব কথাই চলে যাচ্ছি। আমি আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলার প্রয়োজন নাই, ওনার সম্পর্কে আপনারা ভালো করেই জানেন উনি কেমন একজন মুসযুব হালাতের আল্লাহর ওলি ছিলেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসা হৃদয়ে রাখলে লাভ আছে না নাই? সেই কথাটা বোঝানোর জন্য আমি বাস্তব একটা ইতিহাসে চলে যাচ্ছি। আপনারা অনেকেই ভাবতে পারেন যে মাহফিলটা এত সুন্দর, আমি নিজেও প্রথম ভাবছিলাম এটাই যে এত সুন্দর প্যান্ডেল করা হলো, মানুষ আসলো না বসলো না কেন? আজকের মাহফিলটা একজন জিন্দা আল্লাহর ওলির মাহফিল, ঠিক কিনা? এখানে সবার বসার নসিব হবে না, যাদেরকে আল্লাহর ওলি কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করবেন তারাই এই নিয়ামতে বসতে পারবে, ঠিক কিনা বাবা? এই জন্য আমরা যারা বসেছি আল্লাহর দয়া, আল্লাহর ওলির নেক নজর করম, ঠিক কিনা? আর আমরা যারা এখনো বসতে পারি না, এই রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, আমাদের নসিবটা বড় মন্দ, এত বড় নিয়ামতপূর্ণ মাহফিলে বসার সুযোগ আমাদের হচ্ছে না। এই জন্য আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাবা ভাইদেরকে অনুরোধ করব, আমি লম্বা সময় কথা বলবো না, আপনারা কষ্ট করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। চমৎকার কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। একজন মন্ত্রী ভারতের হযরতে আমির খুসরু রহমাতুল্লাহি আলাইহি, উনি निजामुद्दीन आउलियार काछे गिये बायात ग्रहण करेछेन ओनार मुरीद हयेछेन कथाटा बोझार चेष्टा करेन आल्लाहर उलिर भालोबासा हृदये राखले आमार आल्लाह कत बड़ नियामत ताके देय आमी जखन खादेम साहेबेर जबान थेके गल्पटा शुनलाम आमार चोख दिये जरजर करे पानी बेर हये गेल जे एकजन मंत्री तार पजिशनटा कोथाय से आल्लाहर उलिर एमन घुलामिते निजेके निमज्जित करेछे आल्लाहु आकबर बोलुन आल्लाहु आकबर आमी हुजूर रहमतुल्लाहि आलैहि निजामुद्दीन आउलिया रहमतुल्लाहर काছে बायात ग्रहण करलेन करार परे उनार शुधु मन चाय उनार पीरो मुर्शिदेर कासे थाकते पीरो मुर्शिदेर चेहराटा देखले उनार कासे भालो लागे सुबहानाल्लाह उनी एत बड़ एकजन मंत्री पार्लामेंटेर सदस्य उनी उनार पीरो मुर्शिदेर दरबारे गेले निजामुद्दीन आउलिया रहमतुल्लाहर घरटा सामने एकटा बारान्दा छिलो एर एर पर एकटा चौचाला घर छिलो এই বারান্দার সামনে ওনার জুতা মোবারকটা রাখতেন তেমন দামি জুতা না সিরাপাড়া জুতাটাই রাখতেন আমির খুসরু রহমাতুল্লাহি আলাইহি যখনই যাইতেন বারান্দা থেকে ওনার জুতাটা পীর মুর্শিদের জুতাটা হাতের মধ্যে নিয়ে উনি ওনার বুকটার সাথে জড়ায়া ধরে বগলের নিচে রেখে এরকম ভাবে জড়ায়া রাখতেন সুবহানাল্লাহ বলতেন না একজন মন্ত্রী দেশের पीर मुर्शिदेर कदमे गेले बारान्दाय गिये दाঁড়ায়া থাকতেন আর জুতা জুর বুকের সাথে জড়ায়া ধরে এরকম ভাবে দাঁড়ায়া থাকতেন পীর মুর্শিদ বের হইলে জুতাটা খুলে দিতেন পায়ের নিচে পীর মুর্শিদ পায়ে লাগায়া বাহিরে যাইতেন সুবহানাল্লাহ আমার কথা বুঝেন তো আপনারা অসুবিধা হয় না তো এই রকম ভাবে ওনার দিন যায় प्रतिदिन पीर मुर्शिदेर कदमे हाजिरा देय एक दिन उनी पीर मुर्शिदेर दरबारे आसते देरी करछेन राष्ट्रीय किछु काजे व्यस्त हये पड़ेछेन तो पीर मुर्शिदेर दरबार थेके उनार एक पीर भाई बाड़ीते जाच्छे रास्ताय उनार साथे देखा हये गेल आमिर खुसरू रहमतुल्लाह आलैहिर साथे देखा हये गेल देखा होवार परे आमिर खुसरू रहमतुल्लाह आलैहि ओनाके सालाम दिलेन एकजन पार्लामेंटेर सदस्य साधारण गरीब एकजन ओनार पीर भाईके सालाम दिलेन अनेक खुशी हलेन सालामेर जवाब दिये हाथ बाड़िये मुसाफा करलेन मुसाफा करार परे ताकिये देखेन ओनार पीर मुर्शिदेर जे एकदम पुरान जे जूतागुलान এই জুতাগুলান তার ওই পীর ভাইয়ের কাছে দেখা যায় সুবহানাল্লাহ বলুন আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি তো এই জুতার সাথে ভালোভাবে পরিচয় প্রতিদিন গেলে এই জুতাটা উনি বগলের নিচে বুকের সাথে জড়ায়া ধরে হাত দিয়ে চাপায়া ধরে রাখে আজকে ওনার পীর মুর্শিদের ওই জুতাগুলান ওর পীর ভাইয়ের কাছে দেখে উনি ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার আপনার কাছে কেন আমার পীর মুর্শিদের জুতা সুবহানাল্লাহ বলুন আমার বাইরেরি আমির খুসরু রহমাতুল্লাহি আলাইহি ওই গরীব পীর ভাইকে ডাক দিয়ে বলে তোমার কাছে কেন আমার পীর মুর্শিদের জুতা মোবারক দেখা যায় ওই গরীব পীর মুর্শিদ ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কই ভাই আমার দুঃখ তুমি বাড়ায়া দিলা আমার যন্ত্রণা তুমি বাড়ায়া দিলাম ও কি এমন যন্ত্রণা তোমার বেড়ে গেল একটু ঘটনাটা আমাকে খুলে বলো আমার হুজুরের জুতা তোমার কাছে তো থাকার কথা না ওই গরীব পীর ভাই ডাক দিয়ে বলে ও আমির খুসরু আপনি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন আপনি একজন মন্ত্রী আপনার কাছে আমি দুঃখটা বলি আপনি একজন শিক্ষিত মানুষ বুঝবেন আমি আমার পীর মুর্শিদের কাছে আমার মনের দুঃখ নিয়ে গিয়েছিলাম আমি আমার পীর মুর্শিদের কাছে আমার মনের দুঃখ খুলে বললাম কি দুঃখ খুলে বললা বলো সে বলে আমি আমার উপযুক্ত মেয়ে আছে দুইটা ওই উপযুক্ত দুইটা মেয়ের বিবাহের জন্য আমার পীর মুর্শিদের কাছে আমি প্রস্তাব করলাম হুজুর आमी गरीब मानुष मेयेगुलान विवाहेर उपयुक्त हये गेल मेयेगुलानके आमी विवाह दिते पारछि ना আপনি একটু দোয়া করেন আর যদি আপনি একটু অর্থের সহযোগিতা আমাকে করতেন তাহলে আমার মেয়েগুলানকে আমি বিবাহ দিতে পারতাম। ও আমার পীর ভাই, আমি দুঃখ কার কাছে রাখবো? আমি যখন আমার পীর মুর্শিদকে বললাম, হুজুর আমার মেয়েগুলান বিবাহ দেওয়ার জন্য যদি আপনি একটু সহযোগিতা করতেন তাহলে ভালো হতো। এই কথা বলার পরে আমার পীর মুর্শিদ বলল, যাও বারান্দার সামনে সিঁড়িতে আমার একজোড় জুতা আছে, এই জুতাগুলান তোমাকে আমি উপহার দিয়ে দিলাম, এইগুলান নিয়ে যাও, এইগুলান দিয়ে তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। হুজুর আমার পীর মুর্শিদ ছেড়া একজোড় জুতা আমাকে উপহার দিল, আমি যদি বাজারে বিক্রি করতে যাই মানুষ আমাকে মার দিবে, মানুষ আমাকে দৌড়ানি দিবে। আমার পীর মুর্শিদ বলল, এই চিরা জুতাই নাকি আমার মেয়েদের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, আমার কিচ্ছু বুঝে আসে নাই। তারপরেও আমি আমার পীর মুর্শিদকে মন থেকে ভালোবাসি, আমি জানি আমার পীর মুর্শিদ হক্কানি একজন আল্লাহর ওলি, এই জন্য আমি আমার পীর মুর্শিদের জুতা মোবারক নিয়ে বাড়িতে রওনা করলাম। আমির খুসরু শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদা শুরু করে দিল। আমির খুসরু ডাক দিয়ে বলে, আমার পীর ভাই, আমার পীর মুর্শিদ তোমারও পীর মুর্শিদ, এই জুতা কতদিন আমি বুকের সাথে জড়াইয়া রাখলাম, কোনোদিন আমারে উপহার দেয় নাই, তোমারে উপহার দিয়েছে। জড়ায় ওই গরিব পীর ভাইটাকে বলে, আমি আমির খুসরু তোমার কাছে প্রস্তাব করি এই ছিঁড়া জুতাগুলা তুমি আমার কাছে বিক্রি করবানি। আল্লাহু আকবার বলুন। একটু গভীর খেয়াল, এই ছেঁড়া জুতাগুলো আমার কাছে বিক্রি করবানি। ওই গরিব পীর ভাই বলে, ভাই যদি বিক্রি আমি তোমার কাছে করতে পারি আমি বেঁচে গেলাম, যাই তুমি দাও, কোনো মূল্য কোনো নির্ধারণ করলাম না, তুমি যা দাও তাই আমার জন্য লাভ, কারণ এই ছিঁড়া জুতা আমি বাজারে বিক্রি করতে পারবো। আমির খুসরু ডাক দিয়ে বলে, দাও দাও আমার পীর মুর্শিদের জুতাগুলান আমার কাছে দাও। একটু গভীর খেয়াল বাবা, কেন আমি এই ঘটনায় গেলাম সামনে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমির খুসরু এই জুতাগুলান বুকের সাথে জড়ায়া ধরে বাড়িতে গেল। পীর বাইরে কই, বাইরে আমার পকেটে এত টাকা নাই, এই জুতার মূল্য তোমারে দিব, বাড়িতে চলো, তোমাকে আমি বাড়িতে নিয়ে মেহমানদারি করব আর জুতার মূল্য তোমাকে দিয়ে দিব। গরিব আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহির পীর ভাই ডাক দিয়ে বলে, চলো চলো, কোনো অসুবিধা নাই, বাড়িতে যাই। বাড়িতে চলে গেল। বাড়িটা তো সাধারণ বাড়ি না, মন্ত্রীর বাড়ি, রাষ্ট্রীয় পটগলে উনি থাকেন, খুব আরাম আয়েশে থাকেন, রাষ্ট্রীয় হোস্টেলে উনি থাকেন। আমির খুসরু ঘরের মধ্যে ঢুকলেন, চাবিটা হাতের মধ্যে নিয়ে সিন্দুক খুললেন, ভাইকে মেহমান খানায় রেখে খানা পিনার ব্যবস্থা করলেন। চমৎকার ভাবে উনি খাবার খেলেন। ও বন্ধু, আমরা আল্লাহর ওলির দরবারে আসতে কৃপণতা করি, আল্লাহর ওলির দরবারে দিতে কৃপণতা করি, আল্লাহর ওলির দরবারের মাহফিলে দান করতে কৃপণতা করি। একটু শিখে নাও, জেনে নাও, আল্লাহর ওলির দরবারে দিলে, আল্লাহর ওলিকে ভালোবাসলে কত নিয়ামত আমার আল্লাহ দেয়, কারণ আল্লাহর ওলিদের পক্ষে আছেন স্বয়ং আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? বুখারীর হাদিস, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে আল্লাহর ওলিদের পক্ষে আমার আল্লাহ কেমন ভাবে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে, দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো এসপি, দুনিয়ার কোনো ওসি ওই আল্লাহর ওলির শত্রুর সাথে যুদ্ধ করতে হবে না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর শত্রুর সাথে যুদ্ধের ঘোষণা করি। स्वयं अल्लाह रब्बुल आलमीन अल्लाहर ओलीদের সাথে যারা শত্রুতা পোষণ করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। আজকের এই মাহফিল একজন মহান আল্লাহর ওলির কথা কোন ঠিক কিনা তাতে কোনো সন্দেহ নাই। যার হাজার হাজার কারামত আমাদের সামনে একেবারে সুস্পষ্ট প্রকাশ, কথা কোন ঠিক কিনা বাবা। হযরত আমির খসরু বাড়িতে নিয়ে গেলেন গরীব পীর ভাইকে, জুতা মোবারক বুকের সাথে জড়িয়ে রাখলেন। ছেঁড়া জুতা, যেই জুতা গুলান আর কেউ পড়তে পারবে না, ওই ছেঁড়া জুতা গুলান বুকের মধ্যে জড়ায়া ধরে ঘরের মধ্যে নিয়ে সিন্ধুকের উপরে রাখলেন। চমৎকার ভাবে ভালো করে কাপড় দিয়ে পেঁচে এবার সিন্ধুকে যা তার যে টাকা পয়সা হীরা মানিক মুক্তা থাকে ওই সিন্ধুকটা উনি খুললেন। খুলে যা আছে সব উনি বের করলেন। বের করার পরে উনি একটু সময় নীরব রইলেন। নীরব থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। উনার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, কোনোদিন তো এইরকমভাবে আপনারে আমি কাঁদতে দেখি নাই, কোনোদিন তো এইরকম পেরেশান আমি আপনাকে দেখি নাই। ও আমার কলিজার টুকরা স্বামী, আমি আপনাকে বড় ভালোবাসি, কেন গো আপনি এরকম চিন্তা করতেছেন, এরকম পেরেশান আছেন, আমাকে একটু বলুন শুনি শুনি, আমাকে একটু বলুন শুনি শুনি। ওই মুহূর্তে আমির খসরু ডাক দিয়ে কই, বিবি, আজকে এমন একটা জিনিস ক্রয় করতে আমি যাচ্ছি, ওই ক্রয় করার জন্য যিনি বিক্রি করবেন উনি কোনো মূল্য আমারে বলে নাই, বলে যা আমি দেই সে তাই নিবে। ওই জিনিসটা এত দামি গো বিবি, আমি এটার মূল্য কি দিব, চিন্তা করে পারতেছি না, চিন্তা করে পাই না, আমি চিন্তা করে পাই না। আমার যত জীবনের সঞ্চিত টাকা পয়সা হীরা মানিক মুক্তা আছে সব আমি খুললাম। খোলার পরে ওই জিনিসটার মূল্য আমি মনে করতেছি কম হয়ে গেল। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, যদি কম হয়, আমার তো জীবনে কম স্বর্ণ দেন নাই, আমার গলায় হার দিয়েছেন, আমার মাথায় মুকুট দিয়েছেন, হাতের মধ্যে চুড়ি দিয়েছেন, কানের মধ্যে দুল দিয়েছেন, যত স্বর্ণের জিনিস আছে, যত দামি দামি স্বর্ণ আমাকে আপনি দিয়েছেন। ওই দামি জিনিসটা কেনার জন্য আপনার ওই হীরা মানিক টাকা পয়সার সাথে আমার স্বর্ণ আমি দিয়ে দিলাম গো স্বামী। স্বামী আর আজকে কিছু বলে না, কই বিবি ঠিক আছে দাও দাও। এই গুলানো হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আমির খুসরু এই সব গুলান একটা গাঁটুরির মধ্যে নিলেন, একটা বড় গাঁটুরি হলো। এই গাঁটুরির মধ্যে নিয়ে ওনার গরিব পীর ভাইটার কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন, বাইরে আমি এই আমার পীর মসজিদের জুতা মোবারকের দাম তুমি আমার কাছে বলো নাই, আমি যা দেই তুমি নাকি তাই নিয়ে যাবে, আমি এটার সঠিক মূল্য তোমারে দিতে পারি নাই, যা আমার কাছে ছিল আমি তাই দিলাম, এরপরও আমার পীর মসজিদের জুতার দাম হয় নাই, তুমি কিছু মনে কইরো না, আমি যা দিয়েছি তুমি তাই নিয়ে যাও, আমার জীবনের সঞ্চিত যা আছে সব আমার পীর মসজিদের জুতা দামে দিয়া দিলাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বাবা সাহাবীরা আতর বানাই। জবান খুলে নাত বললে কি অসুবিধা আসেনি? তাহলে জবানটা খুলে মহব্বতে বলুন, আসতেছি আমির খসরু জুতা কিনলো, পীর মসজিদের জুতার কত দাম দিল, দিলে কি লাভ কি ফায়দা সেই কথায় আসতেছি। তার আগে একটু মহব্বত নিয়ে হৃদয়টাকে চাঙ্গা করার জন্য আমার সাথে সাথে নাজ শরীফটা পড়ুন। আল্লামা ওলিউল্লাহ আশিকি আমার পীর মসজিদ নিজের হাতে এই গজলগুলান লিখেছেন, একটু মহব্বত নিয়ে গজলটা আমার সাথে সাথে বলুন। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই, মাশাআল্লাহ, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই, चिनो मानो जानो केमन आमार नबीजी जाहार पागल चंद्र सूर्य तारकाराजी बाबा आरो शुनबानी सुंदर कहानी जन्नतेरी रूमे रूमे लेखा नबीर नाम जन्नतेरी रूमे रूमे लेखा नबीर नाम बोलन रहमते आलम नबी माशाल्लाह माशाल्लाह साहाबीरा आतर बनाए साहाबीरा आतर बनाए उस्तने हन्ना नायका खेजूर गाछेर नाम जाके दौड़े खुद बादी तेरे रसूल अकराम गाछटा नबीर बिरहे कादिते रोहे हतबाक हইলেন যত সাহাবা কেরাম हतबाक হইলেন যত সাহাবা কেরাম বলুন রহমতে আলম নবী हम সাহাবীরা আতর বানায় মাশাআল্লাহ आहा साहाबीरा आतर बनाए जेई नबीर घाम मुबारक साहाबारा की बनाई तो आतर आतरेर ग्रान की खराब ना भालो कथा कय ना खराब ना भालो आतरेर माझे कत क्वालिटी ठीक कि ना एक बियादब दाढ़ी टुपी जुब्बा पागड़ी लागानो नबीजीर मुखे गंध छिलो बिदाय आल्ला रब्बुल आलामीन बार बार मेसवाक करते बोलेछे जबानटा खुले ईमाने आवाजे बोलुन ना नाउजुबिल्लाह कत नम्बरेर बियादब नम्बर सारा कथा कोन ठीक कि ना आहा बुखारीर एकटा हादिस शरीफ मने पड़े गेल तिब्रानी शरीफेर मध्ये आसछे इब्ने माजा शरीफेर मध्य आसछे बुखारी शरीफेर मध्य हादिसटा आसछे आमार नबीर एकजन साहाबी अन्ना रजुलन आतान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आमार नबीर एकजन साहाबी नबीर काछे आसलेन एशे आमार नबीर काछे बोलतेछेन नबी गो आमी आपनारे भालोबासि आमार आहलेर चाइते आमार मालेर चाइते सब किसुर चाइते बेशी आपने नबीरे भालोबासी एई सुबहानाल्लाह मानि ना जबानटा खुले कोन सुबहानाल्लाह सुन्नी मुसलमानदेर आवाज की आस्ते ना जुड़े आपनाके आवाजे बुझाइतेছে हुजूर आमरा हाफ हाफ सुन्नी हाफ हाफ ওয়াহাবি आल्लाहर ওলির কদমে सुन्नी ছাড়া আসে না কথা কোন ঠিক কি না ওয়াহাবিরা আল্লাহর ওলির কদমে আসে না আল্লাহর ওলির কদমে আসে যাদের হৃদয়ে আল্লাহর নবীর ভালোবাসা আছে কথা কোন ঠিক কি না আসতেছি আমির খুসরুর কথায় হাদিস শরীফটা মনে পড়ল বিদায় আপনাদের সামনে তুলে ধরছি নবীর সাহাবী আমার নবীকে বলেন নবী গো আমি আপনারে বড় ভালোবাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি নবীর সাহাবাদের কাছ থেকে আমাদের দ্বীন শিখতে হবে ইসলাম শিখতে হবে কারণ আমার নবী বলেছেন আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমাকে আমার সাহাবাদেরকে অনুসরণ করবে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির দল কথা কোন ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির দল আজকে ওলি আল্লাহদের উসিলায় আমরা আল্লাহকে চিনিছি নবীকে চিনিছি ওলি আল্লাহরা কি যে খিদমত করে গেছেন তা ভাষায় প্রকাশ করার মতো না আমার নবীর সাহাবী নবীজির কাছে চলে আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বড় ভালোবাসি কেমন ভালোবাসি আমার আহালের চাইতে মোবাইলটা লাগবে আমার আহালের চাইতে আমার সম্পদের চাইতে ওয়া আহলি ওয়া মালি সবকিছুর চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। ওই নবীরে আমরা ওই রকম ভালোবাসতে চাই কি চাই না? সবাই কয় না, চাই কি চাই না? ভালোবাসলে লাভ আছে না নাই? কেমন লাভ? আমার নবী বলেন ক্বালা আনতা মাআ মান আহবাবতা, ও সাহাবী তোমরা যারা আমি নবীকে ভালোবাসো তোমরা আমার সাথেই জান্নাতে থাকবে। এই সাহাবী আমার নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনারে বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালোবাসি গো নবী। কেমন ভালোবাসি? ওয়া আহলি ওয়া মালি, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের চাইতে আমার আহলের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। সাহাবী কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি, নবী গো আমি আপনাকে ভালোবাসি আমার আহলের চাইতে আমার মালের চাইতে বেশি। ও আমার রাঙ্গামাটির বাবারা ভাইয়েরা একটু গভীর খেয়াল, নবীর ভালোবাসা কতটুকু রাখা আমাদের প্রয়োজন। আজকে কত বেয়াদব বের হয়ে গেল, কোন নবীর প্রয়োজন নাই। নবী হাসরের ময়দানে পেরেশান থাকবে উম্মত, উম্মতকে কিসের পার করবে? নিজেই পেরেশান থাকবে, কোন হাতে তার আমল থাকবে। নাউজুবিল্লাহ, একটু গভীর খেয়াল রে বাবা। আমার নবীর সাহাবারা আমার নবীকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে আমার নবীর সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বড় ভালোবাসি আমার আহালের চাইতে, অর্থাৎ আমার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা আত্মীয় স্বজন সকলের চাইতে আপনি নবীরে আমি ভালোবাসি। শুধু তাই নয়, আমার আল্লাহ যত ধন সম্পদ আমারে দিয়েছে এই ধন সম্পদের চাইতে আপনি নবীরে ভালোবাসি। এরপরে আমার নবীর সাহাবী কি কয় শুনুন। নবীর সাহাবী বলেন ওয়া ইন্নী লা আযকুরুকা ফামা আসবারু হাত্তা আজিয়া ফা আনজুরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি ভালো করেই জানি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমি আপনাকে জানাইতে চাই গো নবী, আমি ফাযকুরুকা আপনার কথা সব সময় স্মরণ করতে থাকি, আপনার জিকির আমি সব সময় করতে থাকি, আপনার জিকিরে আমি সব সময় মশগুল থাকি, আপনার জিকিরে আমি সব সময় মশগুল থাকি। ও নবী গো আপনার কথা স্মরণ করতে করতে আমার হৃদয়ের মাঝে এমন আপনাকে দেখার তামান্না জেগে যায়, আপনাকে দেখার জন্য আমার হৃদয়টা এমন পাগল হয়ে যায়। ফামা আসবারু আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করি, কিন্তু গো নবী আমি ধৈর্য ধারণ করে আর থাকতে পারি না। পাগলের মতো আমার বাড়ি থেকে আপনার কদমে আমি হাজির হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ হাত্তা আজিয়া ফানজুরু ইলাইকা, আপনার কদমে আমি এসে আপনার নূরানি চেহারা মুবারকটা দেখে দেখে আমি সাহাবীর হৃদয়টা জুড়াই। ও নবী গো আপনারে দেখলে আমার হৃদয়টা শান্ত হয়ে যায়, আমার হৃদয়টা তুষ্ট হয়ে যায়, আমি পরিতৃপ্ত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মনে হইলে আমি তো সব সময় আপনার জিকিরে থাকি, আপনার কথা মনে হইলে আমি বাড়ি থেকে দৌড়াইয়া 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 আমি আপনার কাছে চলে আসি। মসজিদে নববীর মধ্যে এসে আপনার নূরানি চেহারা মোবারক দেখে আমার হৃদয়টাকে আমি শান্ত করি। এবার সাহাবী বলে ওয়া ইন্নী যাকারতু ইয়া রাসূলুল্লাহ আমি ভালো করে জানি মাউতি একদিন আমার মরণ হয়ে যাবে। ও নবী গো ওয়া মাউতুকা একদিন আপনারও ইন্তেকাল শরীফ হয়ে যাবে, একদিন আমার মরণ হবে, একদিন আপনারও ইন্তেকাল শরীফ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তো আপনার কথা মনে হইলে আমি ধৈর্য ধারণ করে যদি নিজেকে সামলাইতে না পারি দৌড়াই আমি আপনার কাছে চলে আসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন মরণ হয়ে যাবে, আপনি নবীর ইন্তেকাল শরীফ হয়ে যাবে। এবার সাহাবীর আকীদা কি একটু শুনুন। হাদিস শরীফের মধ্যে সাহাবীর চিন্তাধারা কি আর আমার দেশের আমার দেশের মোল্লা মুর্শিদের চিন্তাধারা কি? আমার নবীর সাহাবী বলেন ফাআরিফতু, আমি ভালো করে জানি গো নবী, আন্নাকা ইদা দাখালতাল জান্নাতা, আপনি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সাহাবীর আকীদা, সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, শুধু জান্নাতে প্রবেশ করবেন না, রাফাতা জান্নাতের সুউচ্চ মাকামের মাঝে আপনি থাকবেন, মান নবিয়িনা আপনার সাথে নবীরা সঙ্গী হবে গো নবী, ওই জান্নাতের মাঝে আপনি জান্নাতের সুউচ্চ মাকামের মাঝে অবস্থান করবেন, ওই জায়গার মাঝে আপনি নবীর সাথে থাকবেন অন্যান্য নবীরা। ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবী কি কয় শুনুন, সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন দাখালতাহা, আমি যদি জান্নাতে প্রবেশ করিও ওই সুউচ্চ মাকামের জান্নাতে যেতে পারবো না, আমার জান্নাতের স্তবক থাকবে আপনার অনেক নিচে। নবী গো, দুনিয়ার জমিনে আপনার কথা মনে হইলে আমি একটা দূর দিয়ে আপনার কাছে চলে যাই, কিন্তু জান্নাতের মধ্যে আমিও যদি জান্নাতে যাই আপনিও তো জান্নাতের সুউচ্চ মাকামে থাকবেন, ওই জায়গায় তো আমার যাওয়ার সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ লা আরাকা, আমার যদি মন চায় আপনাকে দেখার জন্য আমি তো ওই জায়গায় আপনারে দেখতে পারবো না। সাহাবীদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সাহাবাদের আকীদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের আকীদা, কথা কোন ঠিক কিনা বাবা? এই আকীদায় আমরা থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? যদি আমার কাছে আইসা বলে, আপনার কাছে আইসা বলে হাশরের ময়দানে নবী নিজে কি নিয়ে চিন্তায় থাকবে, কোন হাতে আমল আসবে, আর তোমারে আমারে কেমনে তরাইবে, ওই সময় এইরকম কথা বললে জুতাটা নিয়ে মুখের মধ্যে পিটানোর দরকার, কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাহাবীদের কি কথা, কি আকীদা, আর আমার দেশের মোল্লা মুর্শিদের কি আকীদা। এই সাহাবাদের আকীদাই আল্লাহর ওলিরা লালন করেছেন, কথা কোন ঠিক কিনা বাবা? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বড় ভালোবাসি গো নবী, আপনার কথা মনে হইলে আপনার জিকির আমি সব সময় করতে থাকি, কিন্তু এই জিকির করি ঠিক, আমি ধৈর্য ধারণ করি, আপনার কথা মনে হইলে আমি আর ধৈর্যের বাঁধ রাখতে পারি না, পাগলের মতো আপনার কাছে ছুটে আসি, আপনার নুরানি চেহারা মুবারক দেখে দেখে আমার হৃদয়টা শান্ত করি। ইয়া রাসূলুল্লাহ একদিন তো আমার মরণ হবে, আপনার ইন্তেকাল শরীফ হয়ে যাবে, ওই সময় আপনি জান্নাতের সুউচ্চ মাকামে থাকবেন সাহাবাদেরকে নিয়ে। সাহাবী বলতেছে আমি যদি জান্নাতে ঢুকি ওই জান্নাতে আমার যাওয়া সম্ভব না, যদি জান্নাতে আপনারে দেখতে আমার মনে চাই নবী গো আমি এখন কি করব, ওই সময় আমি কেমনে আপনারে দেখব? কি প্রেম সাহাবাদের অন্তরের মাঝে, কি আকীদা সাহাবাদের অন্তরের মাঝে। আমার নবী চুপ রইলেন, নীরব রইলেন, স্বয়ং আমার আল্লাহ ওই সাহাবীর পক্ষ হয়ে আমার নবীর কাছে জবাব দিয়ে দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, আহা লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, বলুন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, কথা কোন ঠিক কিনা? আহা লাগবি তো কেন সেথায় শাহে মদিনাটা জবান খুলে বলতেই, কারণ আমরা সবাই আশেক মদিনার, কথা কোন ঠিক কিনা? তো জবানটা খুলে মহব্বতে বলুন লাগবি তো কেন সেথায়, মাশাআল্লাহ, আরেকটু বড় আওয়াজে লাগবি তো কেন সেথায়, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায়, মাশাআল্লাহ, আহা লাগবে তো কেন সেথায় শাহে, পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। আশেক শান্তি যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, চলো মদিনা। লাগবে তো কেন সেথায়, হ্যাঁ হ্যাঁ লাগবে তো বলুন, লাগবে তো কেন সেথায়। হ্যাঁ অনেক বেশি ভালো লাগে সোনার মদি, বলুন অনেক বেশি ভালো লাগে। ও কেন সেটাই শাহে আমার বাইরে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি সাহাবী আপনার কাছে হাজির হয়ে গেলাম। আমি তো আপনারে বড় ভালোবাসি গো নবী। আমি যেমনি ভাবে আপনার কথা মনে হইলে দুনিয়ার জমিনে আইসা আপনারে দেখতে পাই, যদি আমি জান্নাতেও প্রবেশ করি ওই জায়গায়ও আমি আপনারে দেখতে চাই গো নবী। কেমনে আমি আপনারে দেখব? আজকে সেই ফয়সালা না নেওয়া পর্যন্ত আমি সাহাবী আপনার কদম থেকে বিদায় হব না। এবার আমার নবী চুপ, কোনো কথা কয় না। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কই, জিব্রাইল রে, আমার নবীর পাগল যারা তাদের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আছি। আমার নবীর প্রেমিক জানা রে জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর হয়ে ওই সাহাবীর প্রশ্নের জবাব দিয়ে দিলাম। যেই লোকটা আমার বন্ধুর পাগল হয়ে যাবে, যেই লোকটা আমার বন্ধুর জন্য পাগল পাড়া হয়ে যাবে, যেই লোকটা আমার বন্ধুকে ভালোবাসবে, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম। আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম দুনিয়ার জমিনে যেমনি ভাবে ওই আশেক পাগল আয়েশা আমার নবীর দেখতে পেরেছে, ওই পাগলা যেই কোয়ালিটিরই হোক না কেন, দিনমজুর হোক, একজন সাধারণ মানুষ হোক, একজন যাই হোক না কেন, যদি আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে আসতে পারে, আমি আল্লাহ ফয়সালা দিলাম ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। ও বাবা, নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর মহব্বতের দরকার আছে না নাই? বর্তমানে তো নবীর মহব্বতের কথা বললেই ফতোয়া, এই হুজুর বেদাতি হুজুর, নবীকে দাঁড়ায় একটু তাজিম করলেই ফতোয়া, হুজুর বেদাতি কাজ করেছে। কথা কন। বুখারীর অন্য আরেকটা হাদিস, আমির খুসরুর কথা মনে আছে তো? কথা কয় না, মনে আসেনি? আসতেছি ওই জায়গায়। এই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আপনারে আমি ভালোবাসি, আমার আহালের চাইতে, মালের চাইতে আপনারে দেখতে আমি পাগলের মতো চলে আসি। আপনার নুরানি চেহারা মুবারক দেখে আমি শান্ত হই, আমার হৃদয়টা জোড়ায়। নবী গো, জান্নাতে কি আপনাকে দেখতে পারবো? আমার আল্লাহ কি আয়াতে কারিমা নাজিল করলেন এটা বলবো ইনশাআল্লাহ। এর আগে আরেকটা হাদিস শরীফ বলি, নবীর পক্ষে থাকলে কত নিয়ামত। আহলে সুন্নাত ওয়াল জামাত এই স্লোগানই আমাদের কাছে দিয়ে যায়। দুনিয়ার সব পথ, সব মত অন্ধকার, আমার নবীর পথ মতি আলোর পথ, ঠিক কিনা? এই আলোর প্রদীপ নিয়ে मोमबाती प्रतीक निये घरे घरे आहले सुन्नत वाल जमात इस्लामी फ्रंट छात्र सेना युव सेनार भाईरा दौड़ाई कथा कोन ठीक कि ना बाबा सकल उलामाए केराम दौड़ाई सुन्नियतेर पक्षे जारा आछे कथा कोन ठीक कि ना। एखन आसेन बुखारीर अन्य आरेकटा हादिस शरीफ थेके जानी आमार नबीर साहाबारा नबीर काछे की चाय नबीर भालोबासार कत दाम। आमरा नबीरे भालोबासले फतोया नबीर साहाबारा नबीरे भालोबासार पड़े आमार नबीर काछ थेके की नियामत पेयेछे। अन्ना रजुलन आतान नबीया सल्लल्लाहु अलैहि वसल्लम एकजन लोक आमार नबीर काछे आसलेन एशे आल्लाह नबी रहमतुल लिल आलामीन नबी के बोलेन काला माता सात या रसूल अल्लाह नबी गो आपनार काछे जानते चाई कियामतटा कखन होबे आपनि आमाके एकटु बोलुन मारहाबा कोन। कष्ट হইতেছে আপনাদের? এই তো একটা সুন্দর পরিবেশ হইছে, আস্তে আস্তে বসে যাবে ইনশাআল্লাহ। কিয়ামতটা কখনো হবে গো নবী? আমার নবী বলেন কলামা আতাদাত লাহা তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো রে সাহাবী? সাহাবী কয় কলামা আতাদাত লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। নবী গো ও মায়ার নবী আমার বেশি নামাজ দেখানোর মতো নাই, বেশি রোজা দেখানোর মতো নাই, বেশি দান সদকা আমার নাই গো নবী। সাহাবী কি নামাজ পড়তো না? দান সদকা করতো না? সাহাবী কি রোজা রাখতো না? রাখতো। সাহাবী জানে এই নামাজের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো না, রোজার বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো না, দান সদকা দিয়ে জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য আমার যেই জিনিসটা দরকার সেটা হলো হুব্বে রাসূল। হুব্বে রাসূল ছাড়া জান্নাতের টিকিট পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद। आह साइंस से सिरकुट हुजूर केबलार এই খিদমত আমরা যদি গায়ের চামড়া গুলাম জুতা বানায় হুজুরদের পায়ে পায়ের তলায় দিয়ে দেই এরপর এই ঋণ সুদ হবে না বাংলার মুসলমানদের। আমি সেই পঞ্চগড় একদম বটার এলাকায় গেলাম, ওই জায়গায় গিয়ে দেখি হুজুর কেবলার মাদ্রাসা। মাশাআল্লাহ যে এলাকার মানুষগুলান কালেমা পড়তে পারে না, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই নিয়ামত যদি বাংলার জমিনে না আসতো এক একটা মাদ্রাসা এক একটা সুন্নতের মার্কাজ, ঠিক কি না বাবা? হাজার খানকা দিয়ে সুন্নতের খিদমত কতটুকু হচ্ছে, এক একটা মাদ্রাসা দিয়ে হাজার হাজার খানকা পরিচালনা হচ্ছে। কারণ মাদ্রাসা থেকে আলেম পয়দা হচ্ছে, ওই আলেমগুলান গিয়ে গিয়ে খানকা পরিচালনা করছে। হুজুর কেবলাদের খিদমত আমরা এই ঋণ শোধ করতে পারবো না, কত বড় নিয়ামত আমাদের জন্য। আমার ভাইরা রে কষ্ট হচ্ছে বাবা। আমার নবী আপনার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে ওই সাহাবাকে ডাক দিয়ে বলে সাহাবী রে তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো আমারে বলো। সাহাবী কয় ইয়া রাসূল বুখারীর হাদিস সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ও মায়ার নবী দয়ার নবী গো আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি দান সদকা নাই গো নবী। ও ও মায়ার নবী একটা জিনিস আমি কিয়ামতের ময়দানে দেখাইতে পারবো, ওইটা আমার মধ্যে আছে গো নবী। এই সুবহানাল্লাহ মানি না, জবান খুলে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস আমার আছে ওয়ালাকিন্নি আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু আমার হৃদয় জুড়ে যতটুকু ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য আর আপনি নবীর জন্য আছে। সাহাবারা কি বুঝে নাই? এখন তুমি হুজুর আমি মাদ্রাসায় পড়ছি 18 বছর, एरपर आबार दुई तीनटा कामेलेर डिग्री निलाम आरो बाड़से प्राय 3-4 बछर 6 बछर एरपरे कपालेर मध्य बड़ो एकटा दाग फालाइते पारि नाई कारण होस्टेले थाकछि एक वक्त नामाज दुई दिन मिस गेছে खाওन बंद होस्टेले थाकছি एक वक्त नामाज दुई मिस गेছে खाওन बंद क्लास 5 থেকেই नामाज 5 वक्त एकदम पाक्का छुड़े नाई कोनोदिन एरपरे कपाले कालो दाग फालाइते पारलाम ना आमार किछु भाइयेरा आछे आमी दि एखान থেকে এখানে পর্যন্ত এরকম একটা কর পড়ে গেছে বড় দাগ আমি বলি কি রে ভাই যদি নামাজ এই ইয়ার মধ্যে যাই নামাজের মাঝে রাইখা সেজদা দাও এরকম ভাবে কর পড়ার তো কথা না এরকম ভাবে দাগ পড়ার কথা না নামাজ বেশি পড়ে না দাগটা লাগে অবস্থা আমরা বেশি করি আমি একদিন দেখলাম যে দেখি তো কেমনে নামাজটা পড়ে আমি দেখি কি সেজদার মধ্যে গিয়ে সামনে আর পিছনে খালি ঘষা কিউ এই এক বড় রাগ করছো তুমি আচ্ছা যাও যাও তোমার ফেসাব দল্লা আবার যাওগা আবার এখানে সাইরা দিলে আবার বিপদ উচিত কথা কইলে একটা কথা জান আল হাক্কু মুররুন উচিত কথা কইলে তিতা তিতা লাগবই আমি ফলো করলাম যে কি এরকম দাগ কেন পড়ে আমি দেখি ফালাইতে পারি কিনা পরে দেই যে সেজদাই যায়া এরকম গসায় তো গসাইলে তো পড়বই গসানোর জন্য কইছে গসানোর জন্য বলছে নাক লাগবে আগে তারপরে লাগবে কি কপাল এখন কপাল লাগায় খালি গসায় হ্যাঁ হুজুর ধরে ফলাইছে নাকে দাগ হয় না কপালে হয় কেন तो बुझा गया एरा आल्लाहर साथे बाटपारी करते चाय आल्लाह आमादेरके हेफाजत करुक बोलुन आमीन कारण एखन हुजूर 18 बछर मद्रासात पढ़न लागे ना फतोया देवार जन्य कयेकदिन आगे देखछेन ना टंगीर इस्लामा थेके फतोया देওয়া शुरू হইছে বাইতুল মুকাররাম আর কি বলে বাইতুল্লাহ হজের চাইতে বেশি সওয়াব টंगीर ইস্তেমায় আসলে 49 কোটি 49 কোটি সওয়াব পাওয়া যাবে জোরে কোনা নাউজুবিল্লাহ আর জোরে কোনা নাউজুবিল্লাহ আল্লাহ যেন এই বাতিল থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমিন আর জোরে বলুন আমিন আমরা হক্কানি উলি আল্লাহদের সাহাবতে থাকতে চাই ঠিক কি না এই ঘোষণাকার আলোচনার শুরুতেই আমি ইনশাআল্লাহ শেষ দিকে এটার ফিনিশিং দিব হক্কানি আল্লাহর ওলিদের সাহাবতে থাকলে সিরাতুল মুস্তাকিম পথে থাকা যাবে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না বাবা এই পথ সিরাতুল মুস্তাকিম পথ এদিক সেদিক থেকে নয় আমার আল্লাহ বলেন সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম কথা কোন ঠিক কি না বাবা একটু ক্লিয়ার হওয়ার জন্য আবার এই হাদিস শরীফটার মধ্যে ঢুকলাম আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী সাহাবীকে ডাক দিয়ে কই সাহাবী রে কিয়ামতের খবর তুমি নিচ্ছ কামতের জন্য কি সংগ্রহ করলে রে সাহাবী সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন নবী গো আমার বেশি নামাজ নাই আমার বেশি রোজা নাই আমার বেশি দান সদকা নাই তবে একটা জিনিস আছে ওয়ালাকিন্নি আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু নবী গো আমার অন্তর জুড়ে যতটুকু ভালোবাসা আমি পাগলার যতটুকু প্রেম আপনি নবীর জন্য আর আল্লাহর জন্য আছে ओ रंगामाटीर बाबारा भाइयेरा दुईटा हाथ तुले जबानटा खुले बोलुन आमरा नबीर भालोबासा चाई कि चाई ना दुई हाथ तुले बोलुन चाई कि चाई ना हत्तामान अल्लाह कबूल करुक बोलुन आमीन आमार नबी आमरा नबीर भालोबासा चाई नबीर मोहब्बते नबीर भालोबासाय एखोनो पर्यन्त जीवन देवार डाक आसले आमरा प्रस्तुत कथा कोन ठीक किना आवाज दे बोलुन ठीक किना आमार नबी डाक दिए कই সাহাবী ও সাহাবী তুমি যেই কথাটা বলেছো আমি নবী তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ কি সার্টিফিকেট আমার নবী বলেন ক্বালা আনতা মা মান আহবাবতা ও সাহাবী তুমি আমারে ভালোবাসো শুনে রাখো তুমি যারে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তুমি যারে ভালোবাসো তার সাথেই তুমি কবর হাসর মিজান ফুলসিরাত হাসরের পরে ফাইসালার পরে জান্নাতে থাকবে। এইজন্যই হুজুর কেবলা লিখেছেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। সবার জবানটা খুলে একটা ইমানি আওয়াজ দিয়ে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। বলুন মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পড়ে কেউ কাঁদবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পড়ে কেউ কাঁদবে না। হায়রে আশিকের টেনে নবী, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী। আহা মোদের জন্য কাঁদেন নবী। বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। বলুন মোদের জন্য কাঁদেন নবী। আহারে আমার বড় আফসোস লাগে মাঝে মধ্যে, আমরা আমার নবীরে ভালোবাসলে, নবীরে মহব্বত করলে, নবীরে তাজিম করলে আমাদের সমাজে অনেকেই এই ব্যাপারে কৃপণতা করে। আমার নবীর সাহাবারা তো পাগলের মতো নবীরে ভালোবাসছে, পাগলের মতো। দূর থেকে কেউ দেখলে ভাববে সে পাগল। আমি গত কয়েকদিন আগে হযরত বেলালের জীবনীটা পড়তেছিলাম, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। ঠিক কিনা বাবা? কথা কয় না, ঠিক কিনা? যেই বেলাল হাবশী বেলাল, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে না? ওরে বাবা, ওয়া যেতেছে তো প্রায় পুরনো 2 ঘন্টাই, 9:30 9:15 ধরছিলাম মনে হয়, এত হয়ে গেছে প্রায় 11টা। কখন যে চলে গেছে এত সময়। ওয়াজ তো শুধু বাড়তেছে, বেশ কয়েকটা ওয়াজ এনে রাখছি, কিন্তু এগুলো ফিনিশিং দিতে হলে তো কয়েক ঘন্টার দরকার। আল্লাহর ওলির দরবার এটা নিয়ামতপূর্ণ দরবার। ইনশাল্লাহ ওই কথায় আসতেছি, আমির খসরু রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে তো? ইনশাল্লাহ আসবো। খুব চমৎকার আল্লাহর ওলির কদমে যে আমরা আসছি, মহব্বত দেখাচ্ছি, ভালোবাসা দেখাচ্ছি, এটা আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, সেই কথায় আসতেছি ইনশাল্লাহ। আজকে গতকালকে আমি সিলেটে মাহফিল করলাম, মাহফিল করে আর ঢাকায় যায় নাই, 2টায় মাইক ছেড়েই গাড়িতে উঠলাম। সিলেট থেকে ডাইরেক্ট আপনাদের রাঙ্গামাটিতে চলে আসলাম দুপুর 12টায়। এসে একটু সময় রেস্ট নিলাম। আমার হারুন ভাই যে আন্তরিকতা ভালোবাসা দেখিয়েছে, আমাদেরকে নিয়ে অনেক ঘুরিয়েছেন, খুব আন্তরিকতা দেখিয়েছেন। উনি আমাকে বলেন যে সকল সুন্নি উলামায়ে কেরামের সাথে আমার একটা গভীর সম্পর্ক। মারহাবা কর। সুন্নি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকাটা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? আল্লাহ যেন তার হায়াতের মাঝে বরকত দান করে, বলুন আমিন। ওনার আম্মা জান গত 3 মাস আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে, বলি আমিন। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়তে গিয়ে আমি সবটা বলতেছি না, অল্প একটু বলতেছি কেমন ভালোবাসতো আমার নবীর সাহাবারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক প্রেমিকরা সেই পথেই থাকার জন্য আমাদেরকে বলেন, উলিয়া আল্লাহরা সেই পথে থাকার জন্যই আমাদেরকে বলেন। বেলাল হাবশি বেলাল আমার নবীর নুরানি চেহারা মুবারকটা দেখে কালেমাটা পড়ে নিলেন, সুবহানাল্লাহ বলুন। বেলাল বলেন এই নুরানি চেহারার যিনি, উনি কখনো জবান দিয়ে মিথ্যা বলতে পারে না, উনি যা বলেছে সত্য বলেছে। মারহাবা খান। সাহাবারা বলেন নুরানি চেহারা মুবারক, আর বেয়াদব কই নবীর মুখে গন্ধ ছিল এই জন্য আল্লাহ মেসওয়াক করতে কয়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ রে বাবা। আমার নবীর সাহাবী হযরত বেলাল, সংক্ষিপ্তভাবে কথাটা তুলে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার নবীর সাহাবী হযরত বেলাল আল্লাহর নবীর চেহারা মোবারকটা দেখে দিন ইসলাম গ্রহণ করলেন। নবীজির দিন ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক তার উপরে স্টিম রুলার চালিয়ে দিল, কত আযাব কত কষ্ট তাকে দেওয়া শুরু করলো। উত্তপ্ত মরুভূমির বালুর উপরে তাকে রেখে দেওয়া হয়, পিঠের চামড়াগুলান পুড়ে পুড়ে ঠসা পড়ে যায়। শুধু তাই নয়, বুকের উপরে বড় বড় পাথর চাপা দেওয়া হয়। এরপরও বেলাল বলে আমি নবীর জবান থেকে যে আল্লাহর পরিচয় পেলাম, ওই আল্লাহর নাম আমি জবান থেকে ছাড়ব না। হযরত বেলাল জবান দিয়ে শুধু আহাদ 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 বলে, এই বাক্যটা শুনলে বেলালের মালিক বেলালের মুনিব এত রাগে গুসায় ফেটে পড়ে বেলালকে একের পর এক চাবুক হাতের মধ্যে নিয়ে পিঠের মধ্যে মারা শুরু করে। হযরত বেলালের শরীরের চামড়াটা ফেটে গুস্তটা ছিঁড়ে রক্ত ফুলকে ফুলকে বের হয়। এরপরে হযরত বেলাল জবান থেকে আহাদ শব্দটা ছাড়ে না। বেলাল বলে শোনো রে মনিব, ও মনিব, আমি এমন একজনের জবান থেকে আল্লাহর পরিচয় পেয়েছি যিনি কখনো জবান দিয়ে মিথ্যা বলতে পারে না। হযরত বেলাল এই কথা বলার পরে জবান থেকে যখন আহাদ শব্দটা ছাড়ে না, পাথরকে এক আগুনের মধ্যে দিয়ে একদম লাল করে, চন্ন বর্ণনায় আসছে শিক লোহাকে আগুন দিয়ে লাল করেছে। বেলালের মুখটা চেপে ধরে জিহ্বাটা বের করে জিহ্বার মধ্যখানে ওই পাথরটা দিয়ে জিহ্বাটা পুড়ে ফেলার জন্য, যেন এই জিহ্বা দিয়ে আল্লাহ শব্দটা না বলতে পারে, আহাদ শব্দটা না বলতে পারে। হযরতে বেলাল এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। ও মালিক, এতদিন পর্যন্ত শরীরের মধ্যে হাজার টর্চারিং হয়েছে, হাজার আঘাত সহ্য করেছে, আমার একটুকু গায়ে লাগে নাই। যেই জবানটা দিয়ে তোমারে ডাকতাম ওই জবানটা পুড়ে ফেলেছে গো আল্লাহ, আমি কেমনে তোমারে ডাকবো। আমার নবী আপনার নবী খবর পেলেন বেলালকে একের পর এক নির্যাতন করতেছে। হযরত আবু বকর সিদ্দিককে আমার নবী পাঠালেন, যাও রে আবু বকর, একটু বেলালের খবর নিয়ে আসো, বেলালের কেমন নির্যাতন শুরু হয়েছে। হযরত আবু বকর এসে দেখে হযরত বেলালকে হাত পা বেঁধে উত্তপ্ত বালুর উপরে ফেলে বুকের উপরে পাথর দিয়ে রেখেছে। বেলাল পা গুলান নাড়াচ্ছে, বড় কষ্ট হচ্ছে নিঃশ্বাস ছাড়তে। আবু বকর সিদ্দিক চোখের পানিটা ছেড়ে দিলেন। আমার নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, বেলালের কষ্ট আমি আবু বকরের সহ্য হয় না গো নবী। ও নবী, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে आमार सब सम्पदेर बिनिमये तार मालिकेर काछ थेके मुक्त करे दिब। आमार नबी डाक दिए बोलेन, हे আবু বকর, আমি অনুমতি দিলাম, যাও যাও বেলালের মালিক কত চাই বেলালকে মুক্ত দেওয়ার জন্য, মুক্তি করার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক চলে গেলেন। একটু গভীর খেয়াল, একটু মহব্বতের আলোচনা চলে আসছে রে বাবা। হযরতে বেলালকে মুক্ত করার জন্য আবু বকর সিদ্দিক উমায়ার কাছে চলে গেলেন। উমায়ারে ডাক দিয়ে কই, উমায়ারে, তুমি বিনিময়ে কি চাও? এই গোলামকে মুক্ত করে দিবে। এত আঘাত এই গোলামকে করেছো, এই গোলাম কারো বাসায় গিয়ে কাজ করতে পারবে না। তুমি কি চাও? আমি তাকে মুক্ত করব, তুমি যা চাও তাই দেব। আমার ভাইরা রে, ওই সময়ের 40 দিরহাম দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে মুক্ত করলেন। মুক্ত করে নিয়ে আসলেন। আনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে বেলালকে দিয়ে বলে, নবী গো, যত সম্পদ যাক, যত সম্পদ দিনের রাস্তায় আমি দিলাম, নবী গো এর বিনিময় আমি চাই নাই, হযরতে বেলালকেও আমি মুক্ত করে দিলাম। আজকে থেকে বেলাল গোলামি থেকে মুক্ত হয়ে গেল। আপনার কদমে দয়া করে বেলালকে কবুল করে নেন। হযরত বেলাল আমার নবীর কদমে থাকা শুরু করলেন। আমার বাইরা রে, লম্বা কথা সংক্ষিপ্ত করলাম। মসজিদে নববীর মধ্যে আমার নবী, আপনার নবী আজান দেওয়ার প্রচলন শুরু করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজানের শব্দগুলান শিখিয়ে দিলেন। এটাও চমৎকার ইতিহাস। ওই দিকে গেলাম না। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী হযরত বেলালকে ডাক দিলেন, বেলাল আসো রে বেলাল, পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে যাও, উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে যাও। ইসলামের প্রথম আজানটা আমি নবী তোমার জবান থেকে শুনতে চাই। আমি আল্লাহ পাক দয়া করেছেন, অনেকবার মক্কা মদিনায় নবীর কদমে হাজিরা দিতে পেরেছি। আমি গত 10 দিন আগে মদিনা শরীফ থেকে বাংলাদেশে আসলাম। মসজিদে নববীর মাঝে রিয়াদুল জান্নাত একটা জায়গা আছে। আমার নবীর নুরানি জবান মুবারকে বলেন, আমার হুজরা আর মিম্বারের মধ্যখানের জায়গাটা হচ্ছে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। এই সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় কেউ নামাজ পড়লে, মসজিদে নববীর মধ্যে নামাজ হয় না, এই জায়গায় নামাজ পড়লে জান্নাতের ভিতরে জান্নাতের বাগানের মধ্যে নামাজ পড়তে পারে। আলা হযরত বলেন, এই জায়গাটা কেন জান্নাতের বাগান? হুজরা থেকে মিম্বার পর্যন্ত বারবার আমার নবী আসা যাওয়া করেছেন। হুজরা থেকে নবীজি মিম্বারে এসেছেন, আবার মিম্বার মুবারক থেকে হুজরা মুবারকে গিয়েছেন। নবীজির কদম মুবারক এই জায়গায় বারবার পড়ার কারণে আমার নবীর কদমের ইজ্জতে আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। নবীর কদম যে জায়গায় বেশি বেশি পড়ে, এই জায়গাটা সাধারণ থাকে না, এটা জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই জায়গার মাঝে পাশে একটু উঁচু জায়গা আছে, বেষ্টনী দেওয়া, যেটাকে আসহাবে সুফফার জায়গা বলা হয়। মসজিদে নববীর সব ফ্লোর সমান, ওই জায়গাটা উঁচা। মারহাবা কর। যেই নবীর পাগল সাহাবীগুলান ঘর সংসার বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে আমার নবীর কদমে পড়ে থাকতো, ওই সাহাবারা যেই জায়গাটায় বসতো, ওই জায়গাটাকে সম্মান দেওয়ার জন্য আমার নবী উঁচু করে রেখে দিয়েছেন। এখন তো ওই জায়গায় বসা যায় না। আসহাবে সুফফার ওই জায়গাটার নিচেই কালো কালো কিছু মানুষ বসা থাকতো। কাপড় চোপড় তেমন ভালো না, আর চেহারা একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মনে চাইবো না। আমি একদিন জিজ্ঞাসা করলাম যে এই লোকগুলান এখানে বসা থাকে কেন? আমাকে জানালো এই লোকগুলান হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের মানুষ। জবানটা খুলে কোন না সুবহানাল্লাহ। এই লোকগুলান হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের মানুষ। आमी तादेर दिके ताकाइलाम एई लोकगुलान हाइरे ठुटगुलान मोटा पातिलेर तलार चाइतो कालो चुलगुलान कुकरानो कुकरानो एई रकम लोकटाई तो बेलाल छिलो। एई बेलालेर एतो दाम मस्जिदे नबवीर प्रथम मुअज्जिन आमार नबी जाके बानालेन सुबहानाल्लाह। शुधु कि मस्जिदे नबवीर मुअज्जिन जेई बेलाल मस्जिदे नबवीते आजान दिले বাইতুল মামুর আযান পৌঁছত আল্লাহর আরশে আযানের ধ্বনি পৌঁছে যেত জোরে কম সুবহানাল্লাহ। ওই বেলালের হৃদয়ে নবীর ভালোবাসা ছিল কি ছিল না? জোরে কম ছিল কি ছিল না? ওই বেলাল মসজিদে নববীর মাঝে আযান দিলে আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়ে আসতো। ওই বেলাল ইকামত দিলে আমার নবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যেত। মারহাবা কর। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আযান দেয়। একটু গভীর খেয়াল, চমৎকার একটা কথা আসছে। আমার নবীর প্রেমিক হওয়ার জন্য টাইটেল পাস মাওলানার প্রয়োজন নাই, মাস্টার্স পাশের সার্টিফিকেটের প্রয়োজন নাই, কোটি কোটি টাকার প্রয়োজন নাই। বাবা রে, নবীর ভালোবাসায় একজন দিন মজুর, একজন রিক্সার ড্রাইভার, একজন সাধারণ মানুষ যদি হৃদয়ের মধ্যে রাখে, সে হতে পারে দিন মজুর, হতে পারে সাধারণ মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে তার দাম, তার মর্যাদা অনেক বেশি। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দেয় দিনের জন্য। আমার নবীর পক্ষে থাকার কারণে, নবীকে ভালোবাসার কারণে জিহ্বাটা পুড়ে ফেললো। উনি আশহাদু আল্লাহ বলতে পারতো না। উনি আশহাদু আল্লাহ যখন বলতেন, উনার উচ্চারণটা হয়ে যেত আশহাদু আল্লা ইলাহা। নবীর সাহাবারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন শিক্ষিত শিক্ষিত অনেক সাহাবী দিন ইসলাম গ্রহণ করেছে, সুন্দর কণ্ঠের সাহাবীরা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আনসার সাহাবীদের মাঝে অনেক চমৎকার কণ্ঠে আযান দিতে পারবে এরকম সাহাবী আছে। আমার নবী নীরব। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যখন চাচ্ছ আযান দাও। হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। মসজিদে নববীর এক কোণায় বেলাল কান্দে যে, আমি আযান দিলে আমার নবী হুজরা মুবারক থেকে বের হতো, আমি বেলাল ইকামত দিলে আল্লাহর নবী নামাজে দাঁড়াতো, আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আযান আমি শোনাইতে পারবো না, আমি ইকামত দিতে পারবো না। বেলাল মসজিদে নববীর কোণায় বসে বসে কাঁদতেছে। দুইটা হাঁটু উপরের দিকে তুলে মাথাটা হাঁটুর মধ্যে রেখে একদম গুল হয়ে বসে বেলাল কাঁদতেছে। দাড়িটা বেশে, বুকটা বেশে, বেলালের পানি দিয়ে ফ্লুর বেশে যাচ্ছে। অনেক সুন্দর কণ্ঠে মসজিদে নববীতে আযান হলো, তাহাজ্জুদের আযান। মসজিদে নববীতে তাহাজ্জুদের আযান হয়, ফজরের আযান হয়, প্রতিদিন হয়। তাহাজ্জুদের আযান হলো অনেক সুন্দর কণ্ঠে, অনেক সাহাবীরা এই মসজিদে চলে আসছে যে আজকের আযানটা অনেক চমৎকার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পূর্ব দিগন্তে লাল আভা প্রকাশ পাবে, ফজরের আযান হবে, আজকে লাল আভা প্রকাশ পায় না, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আমার নবী আপনার নবীর কাছে সব সাহাবারা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজরের ওয়াক্ত তো হচ্ছে না, এখন না আমরা ঘুরি দেখি, টাইম দেখি, ওই সময় তো এরকম এত কিছুর ব্যবস্থা ছিল না, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আযানের ব্যবস্থা হতো। মারহাবা কোন মারহাবা। কষ্ট হইতেছে বাবা? একটু গভীর খেয়াল, আমার নবী আপনার নবী সাহাবাদের কথা শুনে বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, ধৈর্য ধরো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল আমার নবী আপনার নবীর কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, বাইতুল মামুরে ফেরেশতারা অপেক্ষায় আছে, আজকে আযান হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিল, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী বেলাল আযান না দিবে, আমার আল্লাহ যতক্ষণ বেলাল আযান না দিবে ততক্ষণ পূর্ব দিগন্তে সূর্য উঠাবে না। বেলাল আযান দিবে তারপরে পূর্ব দিগন্তে সূর্য উঠবে। আল্লাহু আকবার বলুন। আমার নবী বেলালকে ডাক দিলেন, বেলাল তোমার পক্ষে আছেন কে? জবানটা খুলে বলুন, আছে কে? আল্লাহ। যাও বেলাল আযান দাও। বেলাল চোখের পানি মুছতে মুছতে আযান দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এই কালো বেলাল আযান দিলে বাইতুল মামুরে ফেরেশতারা আযানের ধ্বনি শুনে। সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকাল শরীফ হয়ে গেল। হযরতে বেলাল মসজিদে নববীর মাঝে শুধু কান্দে। নবীজির রওজা মুবারকের কাছে গেলে বেলাল শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। একটু গভীর খেয়াল, যেই কারণে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি বাবা। হযরতে বেলাল কাপড়ের একটা গাঁঠুরি বাঁধছে। কাপড়ের একটা গাঁঠুরি বেঁধে কাদের মধ্যে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আবু বকর আমি অনুমতি চাই, আমি আর মদিনায় থাকতে পারছি না। আমার নবীর বিরহ ব্যথায় আমি বেলাল কলিজা ফেটে মারা যাব। আমার অনুমতি দাও, আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব। সুবহানাল্লাহ বলুন। বেলাল গাঠুরি বেন্দে মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে গেলেন। হযরতে বেলাল সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেন, সিরিয়ায় চলে গেলেন। কয়েক মাস পার হয়ে গেল। বেলাল সিরিয়ার মধ্যে অবস্থান করছে। হঠাৎ একদিন বেলাল স্বপ্নে দেখে আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবীকে আযান শোনাইতে কি তোমার মনে চাই না রে বেলাল? ও বেলাল, আমি নবী তোমার আযান শুনতে চাই, আর আমার কাছ থেকে দূরে থেকো না। বেলাল রে, তুমি এখনই মদিনার দিকে রওনা করো, আমি নবী তোমার আযানের ধ্বনি শুনতে চাই। আমার নবী বেলালকে ডাক দিচ্ছেন, আমার নবী বেলালকে স্বপ্নে ডাক দিচ্ছেন। কেমন প্রেম, কেমন ভালোবাসা! আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, যদি নবীর মহব্বত আপনার অন্তরে থাকে, আপনার ভাঙ্গা কুটিরে আপনার নসিব হয়ে যাবে আমার নবীকে দেখা। বেলাল আর দেরি করে নাই, গাঠুরিটা বেঁধে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে আসলো। আস্তে আস্তে করে বেলাল রাত্র গভীরে মদিনাতুল মুনাওয়ারায় এসে হাজির হলো। আল্লাহ নবীর রওজা মুবারক চতুর্দিকে বেষ্টনী দেওয়া আছে। ওই জায়গায় হযরতে বেলাল মাথাটা লাগায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হযরতে বেলাল অসুবিধা, হযরতে বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী অনেকেই তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে চলে আসছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মসজিদের মধ্যে আসলেন। এসে দেখেন হযরতে বেলাল নবীজির রওজা মুবারকের কিনারে বসে বসে কাঁদতেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, তুমি মদিনাতুল মুনাওয়ারায় আসছো। আমার নবীকে যে বেলাল আযান শোনাইতো, ওই বেলাল মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যাও যাও, মসজিদে নববীর মধ্যে যায় আযান দাও। বেলাল কই, না ও খলিফাতুল মুসলিমিন, আমারে আযানের জন্য অনুমতি দিয়েন না, আমারে আযানের জন্য আহ্বান কইরেন না। আমি বেলাল আযান দিলে তো আমার নবী আসবে না, ইমামতি করবে না, আমি বেলাল সইতে পারি না। আবু বকর সিদ্দিক কই, যাও রে বেলাল, তুমি আযান দাও, তোমার আযানের অপেক্ষায় আমরা সকলে আছি। হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে শুধু কান্দে সাহাবারা অনেকে অনুরোধ করে এরপর বেলাল যায় না হযরত সালমান ফারসি বয়োজ্যেষ্ঠ সাহাবী ডাক দিয়ে কয় ও খলিফাতুল মুসলিমিন আজকে যদি হাসান হুসাইন অনুরোধ করে তাহলে হযরত বেলাল অনুরোধ ফেলে দিতে পারবে না যাও যাও হাসান হুসাইনকে ঘর থেকে নিয়ে আসো তাদেরকে বলো हजरते बेलाल के आजान देवार जन्नो हजरते हासान हुसैन रदियल्लाहु ताआला अनुहुमा के घर थेके निये आसलें अनुरोध करलें ओ बेलाल संक्षिप्त करे दिलाम ओ बेलाल आजान दाओ तुम्हार आजान आमरा सुनते चाई हजरत हुसैन रदियल्लाहु ताआला हुर कण्ठटा आमार नबीर कण्ठ मुबारकेर मतो छिलो चेहाराटा आमार नबीर চেহারা মুবারকের মতো ছিল হযরতে বেলাল যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার দিকে তাকাইলেন তাকানোর পরে আর বাধা দিতে পারলেন না আর না করতে পারলেন না তিনি বললেন যাও রে হাসান আর হুসাইন আপনাদের অনুরোধে আমি এই মুহূর্তে মিম্বারে মিনারের মাঝে উঠে আযান দিয়ে দিলাম सलातुन या रसूल सलामुन या रसूल सलामुन या আমার বাইরে আলোচনা লম্বা করার সুযোগ নাই আমি সংক্ষিপ্ত করে ফিনিশিং টেনে দিচ্ছি আপনাদের কষ্ট হইতেছে বুঝতে পারতেছি আজকের এই মাহফিল আল্লাহর ওলির শরণের মাহফিল আল্লাহর ওলির শরণে আমরা যতক্ষণই বসা থাকব এটা আমাদের জন্য নিয়ামত আছে না নাই কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা আল্লাহর ওলিদের মহব্বতে যতক্ষণ আমরা থাকব যতক্ষণ আল্লাহর ওলিদের জিকির হবে আমাদের গুনাহের কাফারা হয়ে যাবে মারহাবা বলুন মারহাবা তাহলে আল্লাহর ওলিদের শরণে বসাটা আমাদের জন্য নিয়ামত আছে না নাই একটু মহব্বত নিয়ে বসি বাবা সবাই আমার দিকে অ্যাটেনশন আমার দিকে খেয়াল করেন এই যে এখন একটা সুন্দর পরিবেশ হইছে এখন একটা সুন্দর মাশাআল্লাহ পরিবেশ হইছে এখন শুধু মনোযোগটা আমার দিকে হাসান আর হুসাইন যখন অনুরোধ করলেন বেলাল আর ফেলে দিতে পারে কথা কয় না পারে না হযরত বেলাল আযান দেওয়ার জন্য চলে গেলেন কানের মধ্যে আঙ্গুলটা ঢুকায়া বেলাল আযান দেওয়া শুরু করলেন Allahu Akbar আযান শুরু হলো মসজিদে নববীর আশেপাশের সাহাবাদের কানে সেই সুপরিচিত বেলালের কণ্ঠের আওয়াজটা পৌঁছে গেল সবাই লাফ দিয়ে বিছানা থেকে উঠে কই কে আযান দিচ্ছে আমার নবীর মুয়াজ্জিন আযান দিচ্ছে দৌড়ায়া উযু করে মসজিদে নববীর দিকে আসা শুরু হচ্ছে সাহাবাদের হৃদয়ের মাঝে একটা আনন্দের জোয়ার কি করবে সাহাবারা দৌড়ায়া মসজিদে নববীর দিকে আসা শুরু হলো বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ নববীর চতুর্দিকে সাহাবারা এসে ভিড় জমানো শুরু করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে মনে হচ্ছে যেন একটা আনন্দের জোয়ার মনে হলো যেন আজকের বুঝি মসজিদে নববীর ইমামতিতে দু জাহানের বাদশা নবী চলে আসবেন আল্লাহু আকবার আমার নবী আপনার নবী মসজিদে নববীর মাঝে নবীর সাহাবীরা ভিড় জমানো কেউ মাইকের আওয়াজ এমন হয়ে গেল কেন ভিড় জমিয়ে ফেললো हजरत बेलाल अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह बोलो सल्लल्लाहु अलैहि वसल्लाम। नबीजीर नाम मुबारक शोनार पड़े भिद्दांगुलिते चुमु दिए चोखे लागाइले लाभ आसे ना नाय। भिद्दांगुलिते चुमु दिए चोखे लागाइले हजरत आदम आलैहिस सालामेर सुन्नत आदाय हये जाबे। भिद्दांगुलिते चुमु दिए चोखे लागाइले कुर्रतु आईन बिका या रसूलल्लाह बोलले চোখের সব রোগ দূর হয়ে যাবে। এই চোখটা জান্নাতি চোখ হয়ে যাবে। নবীজির নাম মোবারকের বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই দিকে আর যাচ্ছি না। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আর কোনো আওয়াজ নাই, আর কোনো শব্দ নাই, নীরব নিস্তব্ধ হয়ে গেল। मस्जिदे नबवीर साहाबारा दौड़ाया मिनारार काछे गेलो, गिये देखे हजरते बेलाल बेहोश हुए पड़े आछे। अल्लाहु अकबर। हजरते बेलाल बेहोश हुए पड़े आछे। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম রে, বেলালের কি কি হলো? মায়ের কি হলো? হজরতে বেলালের কি হলো? আজানের আওয়াজ কেন শোনা যায় না? দৌড়ে গিয়ে দেখে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। বেলালের হুশ আনা হলো, পানি ছিটিয়ে বেলালের হুশ আসলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, বেলাল রে ও বেলাল, কত সুন্দর কণ্ঠে তুমি আজান দিচ্ছিলে। মদিনার সাহাবারা আনন্দ চিত্তে মসজিদে নববীর মধ্যে আসা শুরু হলো। ও বেলাল, তুমি কেন আজান দেওয়া বন্ধ করে দিলে? কেন রে বেলাল তুমি বেহুশ হয়ে গেলে? বেলাল ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার নবীর সাহাবারা, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, ওই মুহূর্তে আমি বেলালের মনে পড়ে গেল, রহমাতাল লিল আলামিন নবী, আমি বেলাল আজান শেষ করলে আর ইমামতির জন্য আসবে না। আমি বেলালের আজান শুনে নবীজি ইমামতির জায়গায় এসে দাঁড়াবে না। এই কথা শোনার, এই কথা মনে পড়ার সাথে সাথে আমি বেলাল আর আমাকে সামলাইতে পারলাম না। আমি বেলাল বেহুশ হয়ে পড়ে গেলাম। ও আমার রাঙ্গামাটির বাবারা ভাইয়েরা রে, আমার নবীর সাহাবাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? ওই বেলাল আমার নবীর নাম মুবারক নেওয়ার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে বেলালের শরণ হয়ে গেল। আল্লাহর নবী ইমামতির জায়গায় এসে দাঁড়াবে না। যেই বেলাল ইকামত দিলে আল্লাহর নবী আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন। আজকে আজান হবে, নবী নামাজের জন্য আসবে না। ইকামত হবে, নবীজি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে না। এইটা যখন বেলালের মনে পড়ে গেল, বেলাল ডাক দিয়ে বলে, সাহাবারা, আমি বেলাল আর নিজেরে সামলাইতে পারলাম না। আমি বেলাল বেহুশ হয়ে পড়ে গেলাম। হযরতে বেলাল কিছুদিন পরে, বেশি দিন আর পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারেন নাই। কলিজা ফেটে হার্ট অ্যাটাক করে আমার নবীর বিরহে দুনিয়া থেকে আমার নবীর সাক্ষাতে চলে গেলে। ও আমার বাবার ভাইরা, ওই রকম ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নামাজ দেখানোর মতো কিছু নাই, আমার রোজা দেখানোর নাই, আমার দান সৎকাও দেখানোর নাই, তবে একটা জিনিস নবী আমার আছে, আমি দেখাইতে পারবো। ওই জিনিসটা হলো আমার অন্তরে যতটুকু ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য আছে। মারহাবা। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি যেই নবীরে ভালোবাসো, আমি নবী জানায়া দিচ্ছি রে সাহাবী, শুনে রাখো, তুমি যারে ভালোবাসো তুমি তারে কবরে সঙ্গে পাইবা, হাসরে সঙ্গে পাইবা, মিজানে সঙ্গে পাইবা। শুধু তাই নয় রে, তুমি তার সাথে জান্নাতে থাকবা। ওই নবীরে ভালোবেসে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর। रसूल अल्लाह या गौसुल आज़म दस्तगीर। जिंदाबाद 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 जिंदाबाद। पवित्र उरूज शरीफ आमार भाइरा ओई नबीर भालोबासा यदि अंतरे थाके लाभ आछे ना नाई? आरो जोरे बोलुन आछे ना नाई? ओई हादीस शरीफ आमार नबीर साहाबी बोलेन या रसूलुल्लाह आपनार कथा जखन आमार मने पड़े जाय तखन आमी पागलेर मतो दौड़ाई आपनार काछे चले आसि। आपनार चेहरा मुबारकटा देखे हृदयटा ठांडा करी मने आसेनि? आमार नबी साहाबी को या रसूलुल्लाह दुनियाय तो आपनारे देखते चले आसि, इंतिकाल शरीफ हो गेले आपने जान्नाते सुउच्च मकामे चले जाबेन। आमी यदिओ जान्नाते जाई ओई जायगाय तो आपनारे देखते पारबो ना गो नबी। ओ नबी आमी ओई जायगायও आपनारे চাই। আমার নবী নীরব রইলেন। স্বয়ং আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে ওই সাহাবীর প্রেমের বিনিময়টা জানায়া দিলেন। সুবহানাল্লাহ বলুন। একবারে দেখা দাও যদি ওগো কামলেওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের। बोलो या रसूल या हबीबल जुड़े या रसूल या हबीबल। जबान खोले एक बार देखा दाओ जोदी ओ गो कमले माशाल्लाह जोड़े एक बार देखा दाओ जोदी হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। দুইটা হাত তুলে কোন ইয়া রাসূল হাত নাড়ায়া ইয়া হাবিব जुड़े या रसूल या हबीब। हाँ हाथ ना मान गोलाब माशाल्लाह। नारे तकबीर नारे रिसालत ओसी साहेबের আগমন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওরিদ ওরস মাহফিলে আমাদের অত্র এলাকার দায়িত্বশীল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মারহাবা বলুন মারহাবা। নবীর জিকির করতে ভালো লাগেনি? নবীর জিকির করতে যার কাছে ভালো লাগে বুঝতে হবে তার ঈমানটা পরিপূর্ণভাবে আছে। আমার সাথে সাথে জামানটা খুলে একটু বলুন, একটু ভালো তো লাগতেছিল। একবারে দেখা দাও যদি ওগো কামলে। পিছনের বাইরে কিচ্ছু কয় না, পিছনে বেড়ে বড় আওয়াজ দিয়ে বলুন একবারে দেখা দিও গো কমলেওয়ালা, হাসি মুখে পড়া। জি আসসালামু আলাইকুম। আমি আলোচনায় আছি বলুন ইয়া রাসূল জুড়ে ইয়া হাবিবাল। बोलो या रसूल या हबीब। गोलाप नीलम गादा नीलम नीलम रजनी गंधा, मनेर सुखे माला गाथिलाम सकाल थेके सन्ध्या। एकबार देखा दाओ जोदी ओगो कमलेওয়ালা। बोलुन एक बार देख দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বল ইয়া রাসূল ইয়া হাবিবাল बोलो या रसूल या हबीब आमार मेरे आमार नबी अपने नबी नीरब साहबी যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে আপনাকে দেখার জন্য পাগলের মতো চলে আসি গো নবী জান্নাতে কি আপনারে দেখতে পাবো কেমনে দেখবো আমি থাকবো যদিও জান্নাতে ঢুকি জান্নাতের সর্বনিম্ন স্থানে আপনি থাকবেন জান্নাতের সুউচ্চ মাকামে আমার নবী আপনার নবী নীরব কোনো কথা কয় না আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল রে যাও যাও जिब्राइल मुहूर्ते आमार हबीबेर काछे चले जाओ एई पागलाई जेई पागलामिटा देखाच्छे एई पागलाई जेई प्रेमेर कथा बोलछे आमार काछे बड़ो भालो लागछे एई रकम पागल जारा थाकबे एई रकम प्रेमिक जारा होबे आमी आल्लाह तादेर ब्यापारे जानाया दिच्छी वा माय्युतिल्लाह वा रसूला फाउलाइका मा'आल्लाज़ीना अन'आमा अल्लाहु अलैहिम मिनान नबिय्यिना वास-सिद्दीकीना शुहदाई वस्सालिहीन चित्कार मेरे कौन अल्लाहु अकबर वहसुना उलाइका रफीका घोषणाटा दिच्छेन के आरो जोरे बोलुन के आम्रा जारा नबीर मोहब्बत अंतरे राखी रे बाबा आम्रा जारा आमार नबीर ভালোবাসি आम्रा जारा नबीर आनुगत्य करी आमार आल्लाह तादेर ब्यापारे जानाया दिलेन माय्युतिर रसूला फाकात आता अल्लाह जारा आमिर आमार रसूलेर आनुगत्य करे तारा आमार रसूलेर आनुगत्य शुधु करे ना तारा स्वयं आमी आल्लाहर आनुगत्य करे घोषणाकार घोषणा आमार आल्लाह आल्लाह बोलेन बंधु आपनी जानिए दें जारा आपनार आनुगत्य करबे आमी आल्लाह जानाया दिच्छी जारा आपनाके भालोबासबे अन'आमा अल्लाहु मिनान नबिय्यिना जारा नबीदेरके भालोबासबे तारा नबीदेर संगी होबे वास-सालिहीना जारा वास-सिद्दीकीना जारा सिद्दीकीनदेरके भालोबेशे कबरे आसबे तारा सिद्दीकीनदेर संगी हये जाबे वास-शुहादा जारा शहीददेरके भालोबेशे कबरे आसबे तारा शहीददेर साथे संगी हये जाबे वास-सालिहीना जारा सालिहीनदेरके भालोबेशे कबरे आसबे तारा सालिहीनदेर साथे জান্নাতে থাকবে আমার আল্লাহ কই এই লোকগুলান বন্ধু তোমাদের যদি হয় কত উত্তম বন্ধু তারা জুরে কোন মারহাবা আমার আল্লাহ বলেন ওয়া হাসুনা আমার আল্লাহর ঘোষণা ওয়া হাসুনা উলাইকা রাফিকা তারা কতই না উত্তম বন্ধু সুবহানাল্লাহ তো নবীর ভালোবাসা নিয়ে কবরে গেলে লাভ আছে না নাই ঘোষণাকার আর জোরে বলুন ঘোষণাকার आमार आल्लाह बोलें जारा आमार नबीर भालोबासा निये कबरे आसबे ओई कबरे आमार नबी तार संगी होबे हाशरे तार संगी नबी होबे आमार नबी जेई जान्नाते थाकबे ओई जान्नाते ओई नबीर पागल प्रेमिकटाओ थाकबे जोरे कोन सुबहानाल्लाह ओ आमार रांगामाटिर बाबारा भाइयेरा आमार नबीर भालोबासा जेई व्यक्ति राखे हृदयेर माझे ओई व्यक्ति कि नामाजेर पक्षे ना विपक्षे ওই ব্যক্তি কি সুদঘুষের পক্ষে না বিপক্ষে ওই ব্যক্তি কি মাদকের পক্ষে না বিপক্ষে ওই ব্যক্তি কি হালাল হারামের পক্ষে না বিপক্ষে আমার ভাইয়েরা সাবধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি ভালোবাসে ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে যে ব্যক্তি নবীরে ভালোবাসে সে কখনো মাদকাসক্ত হইতে পারে যে ব্যক্তি নবীকে ভালোবাসে ওই ব্যক্তি কি দিয়ে কখনো হারাম কাজ হতে পারে না আমার নবীর ভালোবাসা যার মধ্যে থাকবে তার আপাদমস্তক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিছবি থাকবে কথা কোন ঠিক কি না তার মাথায় থাকবে টুপি তুতায় থাকবে কি গায়ে থাকবে নবীর সুন্নাত মসজিদে আজান হলে মসজিদের মুসল্লি হিসাবে থাকবে ওই নবীর প্রেমিকটা কথা কোন ঠিক কি না আমরা অনেকেই নবীর স্লোগান দিয়ে গলা ফাটাই, আজান হয় দোকানে আড্ডায় বসে থাকি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে সময় কাটায়া দেয়, ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, আমার আপনার কোনো খোঁজ খবর নাই। সে কখনো নবীর প্রেমিক হতে পারে? কখনো নবীর প্রেমিক হতে পারে? একজন নবীর প্রেমিকের কাছ থেকে এক ওয়াক্ত নামাজও ছুটে যাবে না, এটাই হচ্ছে নবীর প্রকৃত প্রেমিক, এটাই আমার নবীর শিক্ষা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল শরীফের পূর্বেও সাহাবাদের কাঁধে ভর করে দেখতে গিয়েছেন, নামাজ আদায় করতে গিয়েছেন। আমার নবীর সাহাবারা কেমনে নামাজ আদায় করছে, নবী যাইতে পারে না, জানালাটা একটু ফাঁক করে দেখতেছেন নবীর সাহাবারা কেমনে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এই জন্য হক্কানি আল্লাহর ওলিরা এই নামাজের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এখন সমাজে বন্ডর অভাব নাই, নকলের অভাব নাই। স্বাভাবিকভাবে ব্যান্ডের মাল যেটা, এটারই নকল হয়। কথা কোন ঠিক কিনা? যেটা মার্কেটের মাঝে খুব বেশি প্রচলন, ওইটারই সবচেয়ে নকল হয়। যেটা মার্কেটে চলে না, ওইটার নকল হয় না। নকল হয় কোনটা? যেটা মার্কেটে ভালো চলে। কথা কোন ঠিক কিনা? এপেক্স, বাটা, দেখেন জুতার মধ্যে বাটার যে কত নাম, দেখতে একই রকম, BAT এর মতোই লম্বা একটা আগ দিছে, টির মধ্যে তীর আর উপরের দাগটা দেয় নাই, লম্বা একটা আগ দিয়ে রাখছে, বালা লিখে রাখছে, দেখতে মনে হয় যেন বাটা। কারণ বাটা মার্কেটের মধ্যে খুব চলে, এই জন্য বাটার রঙে কত রকমের জুতা। কথা কোন ঠিক কিনা? আসল যেটা, এটারই নকল হয়। পীর মাশায়েখ হক্কানি ওলি আল্লাহ, পীর মাশায়েখ হক্কানি ওলি আল্লাহ, এটাই প্রকৃত নিশানা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথমত। আল্লাহ কোরআনে বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জবান খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, তোমরা যদি সিরাতাল মুস্তাকিম পথ পেতে চাও, প্রতি নামাজে বলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, সহজ সরল পথটা তুমি আমারে দেখাও। আল্লাহ কই, সহজ সরল পথ যদি পেতে চাও, যেই পথে আমার প্রিয়জন চলে গেছে, ওই পথটাই তোমরা ধরো, তাহলে সিরাতাল মুস্তাকিম তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। আমি আলোচনার শুরুতে চলে আসছি। সিরাতাল মুস্তাকিম পথ ওইটা, আল্লাহর ঘোষণা, যেই পথটায় আল্লাহর প্রিয় বান্দারা চলে গেছেন। আল্লাহর প্রিয় বান্দারা যেই পথে চলেছেন, ওই পথটাই হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতেই আল্লাহর প্রিয় বান্দারা চলেছেন। এখন আল্লাহর প্রিয় বান্দাদের রঙে রঙিন হয়ে অনেকেই পীর সেজেছে, অনেকেই শায়েখ সেজেছে, অনেকেই অনেক কিছু সেজেছে। আমি একটু আগেই যে কথাটা বললাম, যে আসলটারই নকল হয়, নকলটার কখনো আসল। পীর মাশায়েখরা এই পৃথিবীর জমিনে, বিশেষ করে এই ভারতবর্ষের মাঝে দ্বীন ইসলাম প্রচার করেছেন। কথা কোন ঠিক কিনা? আজকে 6 রজব ভারতের জমিনে আজমিরিতে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি এই 6 রজবে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহর দিদারে চলে গেলেন। এই দিনটা স্মরণ করে লক্ষ লক্ষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ওলির প্রেমিক ভারতের জমিনে চলে যায়। মারহাবা বলুন। আজকের এই মাহফিলটা বড় নিয়ামতপূর্ণ মাহফিল। এই ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এসে আমাদের কাছ থেকে ধুতি টেনে নিয়েছেন, আমাদের কাছ থেকে, আমাদের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আমাদের কাছে আল্লাহর কথাগুলার, দ্বীন ইসলামের গাইডলাইন, কুরআনুল কারীম ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস, এই ওলি আল্লাহকে আজকে আমরা অনেকে অস্বীকার করি। उली आल्लाहर बिरुद्धे आमरा कथा बोली उली आल्लाहदेरके आमरा कटाक्ष करी किन्तु ए उली आल्लाहरा जोदि बांगलार जमीने ना आसतेन ए भारतवर्षे ना आसतो आमरा आल्लाहके चिनताम ना आल्लाह रसूलके चिनताम ना नामाज चिनताम ना दिन चिनताम ना कथा कोन ठीक किना आमार काछे बड़ो अफसोस लागे ए जोन्नो ए बांगलार जमीने कोन आल्लाहर उलिर अबदानटाके आपनि अस्वीकार करबेन माइजबिन्दा शरीफे हुजूर केबलारा जेई खिदमत करेছেন पाकिस्तान থেকে हुजूर केबलारा এসে যেই खिदमत করেছেন এই खिदमতকে কি অস্বীকার করা যাবে না জোরে বলেন অস্বীকার করা যাবে না যদি অস্বীকার করি আমি আপনি নেমু খারাম অস্বীকার করার কোনো জো নাই ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দিন চিনেছি ধর্ম চিনেছি আল্লাহ চিনেছি রাসূলকে বুঝেছি কথা কোন ঠিক কি না আজকে আমরা অনেকেই মাদ্রাসায় পড়ে मुख खुले गला फुले बोले पीर माशायखेर दरकार नाई उली आल्लाहर दरकार नाई कथा कथा आमरा बोली उली आल्लाहदेर पथ मतटाई होच्छे सिरातल मुस्ताकिम बोलेছেন के अल्लाह आमार आल्लाह बोलेছেন आमार बयानारे आमिर खुसरू रहमतुल्लाह आलैहिर कथा मने आसेনি आमार आलोचना फिनिशिंग दिए दिচ্ছি যে যে আলোচনাগুলো রাখছিলাম আজকে ফিনিশিং দিয়ে যাব যেন আপনাদের কোনো কষ্ট না হয় आमिर खुसरू रहमतुल्लाह आलैहि उनार पीर मुर्शिद निजामुद्दीन औलियार जूता मुबारक गुलान किनते जाबेन उनार पीर भाईर काछे हुजूर केबला जूता मुबारक दिए दिलेन जाओ 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 तुम्हार मेयर एई जूता मुबारक बिक्री करे तुम्हार मेयर विवाहेर व्यवस्था करो छिरा जूता देखे ओई मुरीद बोले हुजूर आमारे जेई जूता दिलो एगुला मागना दिलेও তো নিব না आमारे कोई बिक्री करे आमार मेगुलानके विवाह दीब केमने आमी विवाह दीब आमिर खुसरू रास्तार मध्य पेये गेलेन आमिर खुसरू कय एई जूता गुलान ना आमार पीर मुर्शिदेर तोमार काछे केनो आसलो से बोले शुनो एई जूता गुलान आमार पीर मुर्शिद आमारे दियेछे बिक्री करार जन्नो बिक्री करे आमार मेयेके विवाह देवार जन्नो ओ बंधु एकटु बोझार चेष्टा करुन आल्लाहर ओलिदेर एई चोखेर आড়ালেও आरो चक्षु आछे मारहाबा कोन आरो जोरे कोन मारहाबा एई चर्म चक्षुर आড়ালে এমন চক্ষু আছে যেই চক্ষু দিয়ে আমার আল্লাহর আরশ মুআল্লা দেখতে পারে সাত জমিনের নিচে যা আছে তা দেখতে পারে ও বন্ধুরা রে আমির খুসরু রহমাতুল্লাহি আলাইহি পীর মুর্শিদ তার গরীব ওই মুরিদকে যখন जूता मुबारकटा दिलेन तखन उनी उनार अंतरेर चोख दिया देखछेन एई जूता छिड़ा होते पारे एमन पागल प्रेमिक आछे एई छिड़ा जूता न्याज्य मूल्ये किने निबे आमिर खुसरू डाक दिए बोलेन ओ भाई आमार पीर मुर्शिदेर जूता तुम्हार काछे केनो कय आमार पीर मुर्शिद आमारे दियेछे एई जूतागुलान बिक्री करे एई जूतागुलान बिक्री करे आमार मेयेके विवाह देवार जन्नो कय एई जूतागुलान आमार काछे बिक्री करबानी दाम बोलो कतो कय आमी कोनो दाम बोलबो ना आपनि जा देन ताई आमी निये जाबो आमिर खुसरू बासाय निये गेलो लम्बा कथार पिछन थेके टानलाम ना जारा प्रथमे छिलेन आमार कथागुलान शुनेछिलेन बासाय निये सिंदूक जा टाका छिलो जा हीरा मानिक मुक्ता छिलो सब दिलो देवार परो आमिर खुसरू कांदे बीबी डाक दिए कই স্বামী গো আপনি কেন কাঁদেন আপনি কেন কাঁদেন আমির খুসরুর বিবি ডাক দিয়ে কই স্বামী আপনার কান্না আমার সহ্য হয় না আপনি বলেন গো কি এমন ব্যথা কি এমন যন্ত্রণা আপনার সব जमानो टाका पैसा आपনি কেন বের করলেন আমির খুসরু ডাক দিয়ে কয় আমার পীর মুর্শিদের জুতা আমি কিনবো আমি আমার কাছে যেই টাকা পয়সা আছে এইগুলার আমার ন্যায্য মূল্য আমি মনে করছি না বিবি ডাক দিয়ে কয় স্বামী চিন্তা করার কিছু নাই আমারে তো আপনি অনেক অলংকার কিনে দিয়েছেন আমি সব অলংকার দিয়ে দিব আপনারে তারপরও আপনি আপনি হাসি মুখে থাকবেন আপনি উজ্জ্বল মুখে থাকবেন আপনার মনে चिंता থাকবে না আমি স্ত্রী হিসেবে এটাই চাই গো স্বামী আমির খুসরুকে তার সব অলংকার দিয়ে দিল আমির খুসরু গাঠুরির মধ্যে রেখে তার পীর ভাইকে বলে ভাই জুতার দামের চাইতে অনেক বেশি রে ভাই আমার কাছে যা ছিল সব তোমারে দিলাম, তুমি মনে কষ্ট নিও না। আমার পীর মুর্শিদের কাছে আমার ব্যাপারে কিচ্ছু বইলো না। এই গরিব নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ আমির খুসরুর পীর ভাই কয় আমার পীর ভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি? এই সিরা এক জোড় জুতা নেওয়ার জন্য এত গুলান সম্পদ দেওয়ার পরে, এত গুলান টাকা আমাকে দেওয়ার পরেও আমার পীর ভাই বলতেছে বেশি দিতে পারে নাই। আমার পীর ভাইটা মনে পাগল হয়ে গেছে। আমির খুসরু ডাক দিয়ে কয়, ও আমার পীর ভাই রে, আমার পীর মুর্শিদের জুতা গুলান আমার কাছে যে কত দামি তোমারে আমি বুঝাইতে পারবো না। আমার জীবনের সব যদি দিতে হইতো আমি সব দিয়ে হলেও আমি এই জুতা মুবারক ক্রয় করে নিতাম। গরিব যে পীর ভাই সে খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? আপনারা মনে আমার উপর রাগ কইরা আছেন নাকি? খুশি না বেজার? বাড়িতে গেছে নিয়ে যখন এত সম্পদ দেখাইছে, কই তুমি এত সম্পদ পাইলা কই? কই আমার পীর মুর্শিদ সিরা জুতা দিছিল আমারে। কিছু কইবেন? ও আমার পীর মুর্শিদ আমার একজন সিরা জুতা দিছিল, আমি এই সিরা জুতা নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। আমার পীর মুর্শিদ বলছিল যে এই সিরা জুতা বিক্রি করে আমার মেয়েদের বিবাহ দিতে পারবো। এখন আমার ভাই যেই সম্পদ আমারে দিছে, মেয়ে তো বিয়ে দিতে পারবোই পারবো, আমার জীবনে আর কিছু করতে হইব না, আমি বৈশা বৈশাই খেতে পারবো। মারহাবা কর, জোরে কর মারহাবা।